তাহলে আমাদের আজকে লেকচার 6, ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট পার্ট 4। আজকে আমরা দুইটা টপিকস দেখব মেইনলি। বার এলিমেন্ট নিয়ে আমরা কয়েকদিন থেকে পড়তেছিলাম, বার এলিমেন্টে বেশি করে দেখা হয়েছে। আসলে বার এলিমেন্টের বেসিকটা ক্লিয়ার হলে অন্যগুলো হবে, এবং আমরা যেহেতু আমাদের পড়ার সাথে পরীক্ষার একটা রিলেশন আছে, তো আমরা ওই অঙ্কগুলোই দেখতেছি বেশি করে, যেগুলো পরীক্ষায় আসলে করা সম্ভব। বিম এলিমেন্টের কিছু জিনিস আমরা আজকে শেষের দিকে দেখব, তবে বিম এলিমেন্টের ম্যাথ আমরা করব না। আমরা নেক্সট ক্লাসের দিকে যখন ফ্রেম এলিমেন্ট করব, তখন ওই বিম এলিমেন্টটা এসে যাবে আসলে, লোকাল গ্লোবাল কোঅর্ডিনেটে। তো আমরা বিম এলিমেন্টের ফর্মুলা গুলো দেখবো আজকে, অতটুকু থাকবে, এবং একটা ছোট ম্যাথ দেখব। অর্থাৎ একদম আমরা ফাইনাইট এলিমেন্ট হিসেবে একদম শেষ পর্যন্ত যেটা করতাম ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিসে, রিয়াকশন বের করা পর্যন্ত, অতটুকু হয়তো আমরা বিমের ক্ষেত্রে যাব না। আর বিমের ক্ষেত্রে আমরা কিভাবে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করা হয় সেগুলো দেখব, এবং ওখান থেকে কিভাবে গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স এবং বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করা হয় সেগুলো দেখব। বাট ওগুলো শুরু করার আগে আজকে আমরা যেটা দেখব, বার এলিমেন্টের কিছু জিনিস বাকি থেকে গেছে, এবং ওই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলে তারপরে শুরু করব। তো প্রথমে বার এলিমেন্টের বাকি অংশটা, তো বিম ফাইনাইট এলিমেন্ট মেথড এর অ্যানালাইসিস আমরা শুরুর দিকে বলছিলাম যে অ্যানালাইসিস এর কয়েকটা প্রসিডিউর আছে, তার মধ্যে একটা ছিল পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচ। আমরা এতদিন করছি আসলে ডিরেক্ট ইকুইলিব্রিয়াম অ্যাপ্রোচ দিয়ে অঙ্কগুলো করছি, যেখানে ডিরেক্ট স্টিফনেস মেথড এর সাহায্যে মেইনলি করা হয়। ওই মেথডে কিছুটা ড্রব্যাক আছে, যেটা পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচ সেটাকে ওভারকাম করতে পারে, যার কারণে পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচটাও করা হয়। এখানেও এটা নিয়ে বড় একটা থিওরি আছে বইয়ে, অনেক সময় পরীক্ষা এটা আসতো, এখন যেহেতু অনলাইন অনলাইন পরীক্ষা এটা আমি দিব না, বাট থিওরির কিছু অংশ আমি এখানে তুলে ধরতেছি, কারণ এটা যদি আমরা না বুঝি ম্যাথ গুলো আসলে আমরা বুঝবো না ভালো করে। পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচের মেইন যে বেসিক সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ মিনিমাম পটেনশিয়াল এনার্জি, হ্যাঁ, টু ডিরাইভ দ্য বার এলিমেন্ট ইকুয়েশনস। আমরা সেকশন 2.6 এ দেখছি ওখানে পটেনশিয়াল এনার্জি ছিল পাই পি, এটাকে ডিফাইন করা হয়েছিল সামেশন অফ ইউ প্লাস ওম, ইউ হচ্ছে স্ট্রেন এনার্জি আর ওম হচ্ছে এনার্জি অফ দ্য এক্সটার্নাল ফোর্সেস। সেকশন 2.6 এ যেটা মার্ক করা হচ্ছে এটা আসলে তার আগের চ্যাপ্টার, অর্থাৎ ওই যে আমরা স্প্রিং এলিমেন্ট পড়ছিলাম, চ্যাপ্টার 2 ছিল স্প্রিং এলিমেন্ট, ওখানেও কিন্তু পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচ ছিল, বাট ওখানে আমি পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচটা পড়াই নাই, আমি এটা বার এলিমেন্ট এসে পড়াচ্ছি। তো এটা ওরা ওখান থেকে রেফার করছে যে পাই পি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ওম। তো বেসিকটা হচ্ছে এটা যে মিনিমাম পটেনশিয়াল এনার্জি হচ্ছে কিসের কিসের সাম, দুইটা জিনিসের সাম, একটা হচ্ছে স্ট্রেন এনার্জি ইউ যেটাকে বলা হচ্ছে, আরেকটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি অফ এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্সের জন্য যে পটেনশিয়াল এনার্জি ওম, সেটা এই দুটার সাম মিলে হচ্ছে আসলে মিনিমাম পটেনশিয়াল এনার্জি, যেটাকে পাই পি বলা হচ্ছে, টোটাল পটেনশিয়াল এনার্জি। তো এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি আমরা, একটা একটা বারের ফিগার। বার মানে আমরা শর্তগুলো মনে আছে, বার কখন হবে, বার কখন হবে, বিম কখন হবে, মানে এটা দেখতে বিমের মতো মনে হচ্ছে তাই না? একটা ফিক্সড সাপোর্ট, একটা দণ্ড, এটাকে আমি বিম না বলে বার কেন বলতেছি? স্যার যখন নোডে লোড থাকবে তখন আমরা বার বলবো, আর এলিমেন্টে যখন লোড থাকবে তখন আমরা বিম বলবো। হ্যাঁ এটা ঠিক আছে, বাট এক্সিস এর একটা ব্যাপার আছে, এক্সিস এর কেমিস্ট্রি যেটা ওয়ান এক্সিস এ সিঙ্গেল এক্সিস হলে স্যার আমরা সিঙ্গেল এক্সিস না, ব্যাপারটা হচ্ছে বারের ক্ষেত্রে লোডটা থাকবে হচ্ছে তার, হ্যাঁ তার কি এক্সিয়াল ফোর্স থাকবে, তখনই সেটা বার এলিমেন্ট, কারণ সেখানে লোডটা আসছে শুধুমাত্র যে এক্সিস এ বিম বারটা আসছে, এলিমেন্টটা আছে সেই এক্সিস এ লোড, সেই এক্সিস এ আলাদা লোড, যেটাকে আমরা এক্সিয়াল লোড বলি। এক্সিয়াল এক্সিয়াল লোড থাকলে সেটা হচ্ছে বার এলিমেন্ট, আর যদি কখনো এক্সিয়াল লোড না থাকে, পারপেন্ডিকুলার লোড থাকে, তখন সেটা বিম এলিমেন্ট। আর যদি এখন প্রশ্ন করতে পারেন স্যার, যদি এক্সিয়াল লোড আর ইয়া লোড দুইটাই থাকে, তো বিমের ক্ষেত্রে আসলে এক্সিয়াল লোড থাকে না, যদি একটা সিঙ্গেল বিম আপনি বলেন সেখানে এক্সিয়াল লোডটা থাকে না, তাহলে কখন থাকে,
যদি ফ্রেম হয়ে যায় তখন কিন্তু এক্সিয়াল লোডটা আসে। ফ্রেম এলিমেন্ট হলে তখন এক্সিয়াল লোডও থাকে, পারপেন্ডিকুলার লোড থাকে, যেটা আমরা নেক্সট ক্লাসে ফ্রেম এলিমেন্ট পড়ার সময় এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মেইন কথা হচ্ছে বার এলিমেন্ট হওয়ার মূল শর্ত ছিল লোড থাকবে এক্সিয়াল বরাবর, এক্সিয়াল এক্সিসে কোনো পারপেন্ডিকুলার লোড থাকবে না, এক্সিস পারপেন্ডিকুলার লোড থাকবে না। তো এখানে যে এক্সাম্পলটা দেখানো হচ্ছে ফিগারে সেটাও এইরকম, এক্সিস বরাবর একটা লোড আছে এবং এখান থেকে পটেনশিয়াল এনার্জির থিওরিটা ওরা ডিরাইভ করার চেষ্টা করতেছে। একটা এলিমেন্ট নিছে, এর ভিতরে ধরো একটা কিউবে একটা এলিমেন্ট নেওয়া হয়েছে, সে এলিমেন্টের স্ট্রেস সিগমা এক্স, সেটা হচ্ছে ডেল ওয়াই ডেল জেড বরাবর, এই এই এলিমেন্টের দৈর্ঘ্য হচ্ছে ডেল এক্স, প্রস্থ হচ্ছে ডেল জেড, আর উচ্চতা হচ্ছে ডেল ওয়াই, কারণ আমার এক্স ওয়াই জেড টা ওভাবে করেই নেওয়া, এক্স হচ্ছে লেংথ বরাবর, ওয়াই হচ্ছে হাইট বরাবর, জেড হচ্ছে উইথ বরাবর, এই কারণে এভাবে করে নিছে। এটা আমরা অত ডেপথে যাচ্ছি না, জাস্ট এলিমেন্টের লেন্থ উইথ, এখান থেকে স্ট্রেসটা আসছে, এখান থেকে পটেনশিয়াল এনার্জি, যেটা আমরা এখনই দেখলাম পাইপি হচ্ছে ইউ প্লাস ওম, তাহলে ইউ হচ্ছে হাফ ইনটু ট্রিপল ইন্টিগ্রেশন, এই জন্য তিনটা ইন্টিগ্রেশনের জন্য এটা ভলিউম ইন্টিগ্রেশন বলে এটাকে, ঠিক আছে? একটা ইন্টিগ্রেশন হইলে হয় লেন্থের ইন্টিগ্রেশন, দুইটা হইলে হয় এরিয়ার, আর তিনটা হলে হয় ভলিউমের, এর কারণে ভি দিয়ে লেখা, আর এটা হচ্ছে সিগমা এক্স ইপসাইলন এক্স, আর যেহেতু এটা ভি সো ডিভি, আর এই যে ইউ গেল হচ্ছে স্ট্রেন এনার্জি, আর একটা ছিল ওম এক্সটার্নাল ফোর্সের এনার্জি, এক্সটার্নাল ফোর্সের এনার্জিটা হবে হচ্ছে মাইনাস, এটাও ভলিউম, ভলিউমের ইন্টিগ্রেশন এক্স বি, এটা বডি ফোর্স, ইউ ক্যাপ ডিভি মাইনাস এরিয়া ইন্টিগ্রেশন, এই কারণে এস টি এক্স ইউ এস ডি এস মাইনাস সামেশন অফ এম আই ইজ ইকাল টু ওয়ান এফ আই এক্স ডি আই এক্স। এখানে আমি একটু জাস্ট একটা সামারি বলি, এখানে প্রথম যে টার্মটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে বডি ফোর্স ম্যাট্রিক্স, বডি ফোর্সের জন্য, হ্যাঁ মানে বডিতে ফোর্স থাকে না অবশ্যই একটা এলিমেন্টের, বডির উপরে যদি ফোর্স থাকে তখন সেটাকে এই ক্যালকুলেশনে এভাবে আনা হয়। সারফেস এর উপর যদি ফোর্স থাকে, যেমন সারফেস থেকে আমরা ড্র্যাগ করে নিয়ে যাই, যদি সারফেস ট্র্যাক ওটাকে সাবস্ট্রাকশন বলে, এই ধরনের কোনো ফোর্স থাকলে সেটা আসবে এই সেকেন্ড পার্টের যে ইকুয়েশন দেখা যাচ্ছে এই অনুযায়ী। আর যদি নোডাল কনসেন্ট্রেটেড কোনো ফোর্স থাকে, অর্থাৎ নোডে কোনো ফোর্স থাকে, এখন আমরা যখন এই যে ডিরেক্ট ইকুইলিব্রিয়াম ফোর্স ছিলাম, আমরা কিন্তু শুধু এই লাস্টেরটা নিয়ে কাজ করছি যে নোডে ফোর্স থাকবে, মনে আছে? সব ফোর্স আমরা নোডে দিছিলাম, নোড ছাড়া কোনো ফোর্স ছিল ছিল না, এটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জির মানে অ্যাডভান্টেজ। এখানে নোডাল ফোর্সও কনসিডার করা যায়, সাথে সাথে বডি ফোর্স এবং সারফেস ফোর্সও কনসিডার করা যায়, যেটা ডিরেক্ট ইকুইলিব্রিয়াম মেথডে করা যেত না। সো এই যে এটা হচ্ছে একটা, যদি আমরা বলি জিনিসটা দেখতে এরকম, এই যে এটা যদি একটা এলিমেন্ট হয়, এলিমেন্টের ভিতরে যেমন একটা জিনিসের সেলফ ওয়েট থাকে না, সেলফ ওয়েটটা তো পুরো বডি জুড়ে থাকে, ওই জন্য সেলফ ওয়েটটা হচ্ছে বডি ফোর্স। সারফেসে কিছু ফোর্স থাকতে পারে ঘর্ষণের মাধ্যমে, ফ্রিকশনের মাধ্যমে, সেটাকে বলে সারফেস ট্র্যাকশন ফোর্স, এই যে টি এক্স এই পাশেরটা, আর ওই যে বডি ফোর্সটা কিন্তু এলিমেন্টের ভিতরে কাজ করতেছে, দেখছেন? আর আমরা কাজ করছি আসলে শুধু এই যে নোডের ফোর্সটা নিয়ে, এফ ওয়ান এক্স এফ টু এক্স এগুলো নিয়ে আমরা কাজ করছি। তো এই পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচে এই তিনটাকেই কনসিডারেশনে রেখে কাজ করা যায়। এভাবে যদি আমরা পাই পি তে ওম এ যেটা পেলাম, ইউ আর ওম যোগ করলে কি হয়, পাই পি হয়, তাই না? এই যে ইউ আর ওম যোগ করলে পাই পি হয়, তাহলে এখন ইউ আর ওম যোগ করলে আমরা পাই পি টা এরকম করে পাই, সিম্পলিফাই ফরম্যাটে লেখা হয়েছে যে দুইটা বডি ফোর্স, এর জন্য দুইটা বডি ফোর্স আলাদা আলাদা করে আসছে। দেন পাই পি কে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসি, এতক্ষণ কিন্তু ম্যাট্রিক্সে ছিল না, এখানে দেখেন কোনো ম্যাট্রিক্স নাই, ইন্টিগ্রেশন ফর্ম, সেটা থেকে আমরা এখন ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসলাম, যে ব্র্যাকেট চলে আসছে সেকেন্ড ব্র্যাকেট মানে ভেক্টর, তার থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ম্যাট্রিক্স, এগুলো সব ভেক্টর হিসেবে আসছে। যদি এটা ম্যাট্রিক্স ফর্ম তাহলে এটা দেখতে এরকম হয়, এটাকে আবার যদি আমরা সিম্পলিফাই করি তখন দেখতে এরকম হয়, এল বাই টু ডি ট্রান্সপোজ, টি কে বলে ট্রান্সপোজ, এটা বি ম্যাট্রিক্স, এটারও ট্রান্সপোজ, তারপর ডি ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ,
dd minus d vector transpose into f jekhane f hocche p plus je surface er jonno surface loading er jonno ekta portion abar body force er jonno ekta portion eta hocche total f এই যেখানে এই যে এখন আমরা এফ দেখালাম না এখানে এই পোরশনটাকে বলা হচ্ছে সারফেস ট্র্যাকশন ফোর্স এফএস আর এই পোরশনকে বলা হচ্ছে বডি ফোর্স এফবি তাহলে এই এফএস আর এফবিটা আমাদের লাগবে আমরা যখন দেখার উদ্দেশ্য হচ্ছে এই এফএস আর এফবিটা যে আসছে এই ভ্যালুগুলো এই মানে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে কারণ আমরা এখন যে অঙ্কগুলো করব সেগুলো হয়তো আমরা এখন শেষ পর্যন্ত যাব না রিঅ্যাকশন পর্যন্ত বের করব না বাট এই ধরনের বডি ফোর্স আর সারফেস ফোর্স থাকলে সেগুলোকে কিভাবে নোডে ডিস্ট্রিবিউট করতে হয় এটা আমাদের শিখতে হবে কারণ শুধুমাত্র সব সময় ফোর্স নোডে থাকবে না প্র্যাকটিক্যাল প্রবলেমে কিছু ফোর্স থাকবে বডিতে যেমন সেলফ ওয়েট যদি কনসিডার করতে হয় তখন তো সেটা বডি ফোর্স আমি ডাইরেক্ট ইকুইলিব্রিয়াম মেথড অ্যাপ্রোচে সেটা করতে পারবো না এই কারণে আমাকে এই এনার্জি পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচের মাধ্যমে বডি ফোর্সটাকে আগে সিম্পলিফাই করতে হবে ঠিক একই ভাবে সারফেস ট্র্যাকশন ফোর্সটাও কিন্তু কাজ করা যায় না ডাইরেক্ট ইকুইলিব্রিয়ামে সারফেসের উপর যদি কোনো ঘর্ষণ আকারে ফোর্স থাকে সেটা ডাইরেক্ট ইকুইলিব্রিয়ামে আসবে না ওই কারণে ওই ফোর্সটাকে আগে যদি আমি নোডাল আকারে ডিস্ট্রিবিউট করতে হয় আমাকে এনার্জি পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচটা ইউজ করতে হবে সো মেইন বিষয় হচ্ছে এই দুইটা বুঝা গেছে সারফেস ট্র্যাকশন ফোর্স আর বডি ফোর্স সারফেস ট্র্যাকশন ফোর্সের ফর্মুলা কি এটা মুখস্থ রাখতে হবে এফ এস ভেক্টর ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন তাহলে এস ওয়ান ডাবল ইন্টিগ্রেশন হলে এস লিখবেন ট্রিপল ইন্টিগ্রেশন হলে ভি লিখবেন যেহেতু সারফেস ডাবল ইন্টিগ্রেশন হবে এস ওয়ান এন এস ট্রান্সপোজ এন কি ছিল মনে আছে এন ম্যাট্রিক্স কি কি বলা হয়তো শেপ শেপ ভেক্টর মনে আছে জি স্যার হ্যাঁ শেপ ভেক্টর সেই শেপ ভেক্টর বা শেপ ম্যাট্রিক্সটা হচ্ছে এন ছিল এখন এটা যেহেতু সারফেস এর এই কারণে এন এস সারফেসের শেপ ভেক্টর বা শেপ ম্যাট্রিক্স এই কারণে এন এস ট্রান্সপোজ তারপরে টি এক্স ভেক্টর দেন যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে তাহলে ডিফারেন্সিয়েশন অফ এস থাকবে সেই ডিএস এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ করতে হবে এটা মুখস্থ হয়েছে কি কি আছে একটা শেপ ভেক্টর আছে যেটা ট্রান্সপোজ ইনটু টি এক্স ভেক্টর টি এক্সটা কি ছিল সারফেস ট্র্যাকশন ফোর্স ছিল যেটা আমাকে সারফেস ট্র্যাকশন ফোর্সের এই ভেক্টরটা দিবে ইনটু টিএক্সটা হচ্ছে মেইন ফোর্সটা সারফেসের ফোর্সটা আর এফবি হচ্ছে হলো ফোর্স ভেক্টর ফর বডি ফোর্স যেটা পাওয়া যাবে হচ্ছে শেপ ভেক্টর এর ট্রান্সপোজ ইনটু এক্সবি এক্স যখনই দেখবেন এক্সবি বি তে হচ্ছে বডি ফোর্স সো এক্সবি মানে হচ্ছে টোটাল যে বডি ফোর্সটা আছে সেইটা ইনটু ডিভি যেহেতু বডি ফোর্স আর ইয়ে আছে এখানে ভি ইন্টিগ্রেশন অর্থাৎ ট্রিপল ইন্টিগ্রেশন সো এখানে ডিভি হবে এই দুইটা ইকুয়েশন দেন এখানেও যে কে ভেক্টরটা হবে অর্থাৎ স্টিফনেস যে ম্যাট্রিক্সটা সেটা কিন্তু আগের মতোই এ বাই এল ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বার এলিমেন্টের জন্য এটাই ছিল না স্টিফনেস ম্যাট্রিক্স মনে আছে জি স্যার স্প্রিং এলিমেন্টের জন্য কি ছিল কে মাইনাস কে মাইনাস কে কে কারণ স্প্রিং এলিমেন্টের কে ডাইরেক্ট দেওয়া থাকে স্প্রিং এলিমেন্টের কে মানে তার সেকশন প্রপার্টির উপর ডিপেন্ড করে স্প্রিং এলিমেন্টের স্টিফনেস তার সেকশনের উপর ডিপেন্ড করে না ওটা আলাদা করে ক্যালকুলেশনে দেওয়াই থাকে ওই কারণে আমরা যখন চ্যাপ্টার 2 তে করছিলাম তখন ফর্মুলা ছিল কে মাইনাস কে মাইনাস কে কে এখন আসলে সূত্র হচ্ছে এ বাই এল মাইনাস এ বাই এল মানে আসলে এই এবার এলটা কমন আর ওই চ্যাপ্টারে ছিল কেটা কমন বুঝে গেছে ওই চ্যাপ্টারে কে কমন ছিল স্প্রিং এলিমেন্ট হলে এই যে এই বাই এল এখানে কমন না ওখানে কমন ছিল কে এই যে আমি বলতে যে এটা এখানে মুখস্থ হয়ে গেলে কিন্তু পরীক্ষায় আর ওই খাতা উল্টাইতে হবে না যে স্প্রিং এলিমেন্টের জন্য কে সূত্র কি আর বার এলিমেন্টের জন্য কে সূত্র কি একটা ভাইবা সেশন রাখলে কিন্তু পড়াশোনাটা আরো ভালো হইতো সবাই অন্তত ভাইবাই পারার জন্য হইলো পড়তো ভাইবা সেশন রাখতে গেলে আবার অনেক টাইমের ব্যাপার ভাইবা নিতে নিতে 28 জনের অনেক সময় লাগবে আমি কি বলতেছি বুঝতে পারছেন আমি বারবার বলতেছি যাতে এটা মুখস্থ হয়ে যায় এটা কি এলিমেন্ট
সবাই আছেন পার এলিমেন্ট স্যার পার এলিমেন্ট স্যার পার এলিমেন্ট পার এলিমেন্ট পার এলিমেন্টের এই কমন যে পোরশনটা আছে এই পোরশনটা হচ্ছে এই বাই এল মানে বারের এরিয়া বারের মডুলাস অফ ইলাস্টিসিটি বারের লেন্থ তাই তো আর যখন স্প্রিং এলিমেন্ট হয় তখন কি হয় সূত্র সবই সেম থাকে এইচ বাই এল এর জায়গায় কে থাকে স্টিফনেস অর্থাৎ ওই এলিমেন্টের স্টিফনেস যেটা ওইটা কমন নিয়ে থাকতে হয় এই অঙ্ক কিন্তু করছেন আপনারা প্রবলেম ওয়ান কিন্তু ওইটা ছিল তো সবকিছুই কিন্তু সিলেবাসে আছে মিড টার্মে তো পরীক্ষায় প্রশ্ন থাকবে চারটা চারটা থেকে তিনটা করতে হবে মানে সেট আর কি চার সেট থেকে তিন সেট অ্যান্সার করতে হবে মানে একটার মধ্যে কয়টা প্রশ্ন থাকবে বা কি থাকবে না থাকবে সেটা সময় অনুযায়ী করা হবে যে অঙ্কটা বড় সেটা সেই সেটে একটাই অঙ্ক থাকবে আধা ঘন্টার জন্য যে অঙ্কগুলো ছোট সেগুলোর জন্য দুইটা অঙ্ক থাকতে পারে ঠিক আছে ছোট অঙ্কগুলো অবশ্য এখনো করাই নাই আজকে করাবো আজকের অঙ্কগুলো ছোট তাহলে এখানে কে যেমন এখান থেকে পাওয়া যাচ্ছে ঠিক একইভাবে এন এন আছে না এখানে এন শেপ ফ্যাক্টর সেই শেপ ফ্যাক্টরের ফর্মুলা কি ওই স্প্রিং এ যেটা পড়ছে ওইটাই আরেও কিন্তু পড়ছেন 1 মাইনাস x বার বাই আর x বার বাই এল ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট এম এটা পরেরটা এটা তারপরে হচ্ছে বি বি হচ্ছে বি ভেক্টরটা হচ্ছে মাইনাস 1 বাই এল আর 1 বাই এল ওই এন কে আসলে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যায় এখন আর প্রবলেমে চলে আসবো এখানে আর কিছু নাই আর প্রবলেম করতে আমি আবারো বলতেছি শুধুমাত্র আমাদের এই দুটো ফর্মুলা লাগবে হ্যাঁ এই এফএস আর এফবি যেটা দেখা যাচ্ছে এই ফর্মুলা গুলো দিয়ে অঙ্ক করব অর্থাৎ আমি শুধু আমরা আজকে এই এফএস আর এফবি বের করা শিখব আর গত ক্লাস পর্যন্ত আমরা কিন্তু ফাইনাইট এলিমেন্ট মানে আজকের কাজটা কিন্তু ফাইনাইট এলিমেন্ট না ওইরকম ফাইনাইট এলিমেন্টের ডাইরেক্ট সলিউশন না ফাইনাইট এলিমেন্ট থাকবে এলিমেন্ট থাকবে অনেকগুলো এলিমেন্টে কিভাবে ফোর্স গুলোকে ডিস্ট্রিবিউট করতে হয় সেটা শেখা বুঝা গেছে কথাটা কি শিখতে যাচ্ছি জি স্যার মানে এটা আছে এতদিন কি সেলফ ওয়েট নিয়ে কখনো বলছি সেলফ ওয়েট কনসিডার করছি না স্যার করি নাই আমরা কিন্তু ডাইরেক্ট শুধু বলছি নোডে ফোর্স আছে নোডের ফোর্স নিয়ে কাজ করছি কারণ সেলফ ওয়েট তো প্র্যাকটিক্যাল একটা স্ট্রাকচারে থাকবে আপনি যদি প্র্যাকটিক্যাল স্ট্রাকচারে ফাইনাল এলিমেন্ট করতে চান তখন সেলফ ওয়েট এর কিভাবে ইভালুয়েশন করবেন কিভাবে ফোর্সটাকে নোডে নোডে ট্রান্সফার করবেন এটার জন্য এটা শিখতে হবে বডি ফোর্স শিখতে হবে সারফেস এর উপর ফোর্স থাকতে পারে সারফেস এর উপরে ফোর্সটা ডিস্ট্রিবিউট করার জন্য সারফেস ফোর্সের ডিস্ট্রিবিউশন শিখতে হবে তাহলে এক্সাম্পল 4 ইভালুয়েট দা বডি ফোর্স ম্যাট্রিক্স ফর দা প্লেট শোন ইন ফিগার কোশ্চেন 4 এ Assume the weight density to be 77.1 kN per meter cube and T is equal to 5 mm. প্রশ্নটা আগে বুঝেন প্রশ্নে একটা প্লেটের কথা বলছে এটা কিন্তু ডিরেক্টলি বার না প্লেট ঠিক আছে বাট এটা যেহেতু বডি ফোর্সের সাথে রিলেটেড আমরা এটা এই চ্যাপ্টারে পড়তেছি প্লেটের এই যে প্লেটের এখন প্রথম হয়তো দেখলেন একটা প্লেট প্লেট নিয়ে কিন্তু আমাদের যে মিড টার্মের পরে যে সিলেবাস ওখানে বেশিরভাগ প্রশ্ন থাকবে প্লেট প্লেটের ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস বুঝতে পারছি এটা কিন্তু একটা ট্রাস না এটা একটা প্লেট ধরেন এই প্লেটটা হচ্ছে একটা স্কোয়ার একটা প্লেট প্লেটটাকে আমি চারটা এলিমেন্টে ভাগ করছি বুঝতে পারছেন ওই যে তিন কিছু প্লেট আছে না আচ্ছা উপরে গুলো হচ্ছে হিন সাপোর্ট না স্যার হ্যাঁ উপরে গুলো হিঞ্জ বা পিন সাপোর্ট দিয়ে একটা প্লেট ধরেন ঝুলানো আছে লটকানো আছে হিঞ্জ করে আমরা নাট বল্টু স্ক্রু দিয়ে তো হিঞ্জ করা যায় আমরা যদি স্ক্রু নাট অনেকগুলো দেই তখন সেটা ফিক্সড হয় কিন্তু যদি একটা দেই সেটা কিন্তু হিঞ্জ হয় তো ওই ধরনের জিনিস আর কি মনে করেন যে একটা নাট বল্টু দিয়ে আটকানো হিঞ্জ সাপোর্ট করার জন্য এটা একটা স্টিলের প্লেট প্লেটটা হচ্ছে এই 1 2 3 4 চারটা নোড আছে প্লেটে চারটা কোণা এই প্লেটকে এখন ওরা প্রশ্নেই বলে দিয়েছে চারটা ভাগে ভাগ করছে কিভাবে এভাবে করে দুইটা ডায়াগোনাল টানছে এখন কয়টা এলিমেন্ট ভাগ হলো চারটা এলিমেন্ট না এই যে এটা হচ্ছে 1 নম্বর এলিমেন্ট এটা 2 নম্বর এলিমেন্ট এটা 3 নম্বর এলিমেন্ট
এটা 4 নম্বর এলিমেন্ট মাঝখানে একটা নোড এই কারণে ক্রিয়েট হয়েছে সেটাকে বলা হচ্ছে 5 নম্বর নোড 5 নম্বর নোডে আবার একটা লোড ঝুলানো আছে 30 কিলো নিউটন লোডটা নিচের দিকে এখন আমাকে প্রশ্নে বলে দিছে যে এই যে প্লেটটা আছে প্লেটের একটা ওয়েট আছে না ওজন আছে না সেলফ ওয়েট জি স্যার এই সেলফ ওয়েটের ডেনসিটিটা হচ্ছে 77.1 কিলো নিউটন পার মিটার কিউব ইউনিট ওয়েট আর কি সহজ ভাষায় বললে ইউনিট ওয়েট এখানে ইউনিট ওয়েট কে ওয়েট ডেনসিটিও বলে ওই যে যেমন কংক্রিটের ইউনিট ওয়েট কত 2400 কি ইউনিট কি নিউটন পার মিটার কিউব নাকি পাউন্ড পার ফিট কিউব না স্যার নিউটন পার মিটার কিউব 2400 না 24000 2400 স্যার 2400 আচ্ছা নেটে গিয়ে আসি গিয়ে আর একটু দেখেন ভালো করে ঠিকঠাক আছে কিনা কেজি মিটার কিউব 2400 ওটাই বললাম ইউনিটটা ঠিকঠাক আছে কিনা দেখেন একটু তাহলে প্রাইস হয়ে যাবে ওকে আর টি হচ্ছে 5 মিলিমিটার থিকনেস থিকনেস প্লেটটার থিকনেস হচ্ছে 5 মিলিমিটার এখন প্রশ্নটা বোঝা গেছে তাহলে প্রশ্নে কি করতে বলছে দেখেন শুরুতে বলছে ইভালুয়েট দা বডি ফোর্স ম্যাট্রিক্স কোনটা এই যে এফ বি যেটাকে আমি বডি ফোর্স বলছি না এটা আসলে বডি ফোর্স ম্যাট্রিক্স বডি ফোর্সটা হচ্ছে এটা এক্স বি ক্লিয়ার কিনা দেখেন না বুঝলে আবার বলেন এক্স বিটা হচ্ছে বডি ফোর্স আর যখন আমি বডি ফোর্সটাকে সব নোডে নোডে ভাগ করে দিব তখন যে ম্যাট্রিক্স বা ভেক্টরটা পাবো তাকে বলে বডি ফোর্স ম্যাট্রিক্স বা বডি ফোর্স ভেক্টর সেটা হচ্ছে এফবি প্রশ্নে এই এফবিটা বের করতে বলছে প্রশ্নটা ক্লিয়ার জি স্যার এই সবাই বুঝছেন জি স্যার বাকিরা কই আছে স্যার ইয়েস স্যার জি স্যার ওই সবাই সবার রেসপন্স চাই সবাই জি স্যার সবাই মাইক অন করেন আসি স্যার জি স্যার আসি স্যার আসি স্যার আসি 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 বল আসি আসি আম দশ জন মাইক অন হয় নাই আসি স্যার আসি স্যার প্রশ্নটা ক্লিয়ার সবার কাছে জি স্যার বলো তাইলে কি বের করতে হবে আমার এই বডি ফোর্স ম্যাট্রিক্সটা কোনটা স্যার প্লেটের বডি ফোর্স বের করতে হবে বডি ফোর্স না ভাই বডি ফোর্স ম্যাট্রিক্স বের করতে বলছে এফবি বডি ফোর্স ম্যাট্রিক্স তো বডি ফোর্স ম্যাট্রিক্স কোনটা এই পেজে বডি ফোর্স এই যে এফবি যখন বডি ফোর্সটা বের করে আমি ম্যাট্রিক্স আকারে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবো নোডে নোডে তখন সেটা হয়ে যাবে বডি ফোর্স ম্যাট্রিক্স এটা বের করতে বলছে তাহলে আমার এই সূত্রটা লাগবে হ্যাঁ এন বের করতে হবে এন ট্রান্সপোজ করতে হবে ডিভি এই কাজগুলো হয়তো করতে হবে আমাকে দেখি কি করা যায় ওকে আরেকটা ডাইমেনশন দেয়া আছে আমাদের প্লেটের এটা 400 মিলিমিটার বাই 400 মিলিমিটারের প্লেট ঠিক আছে তাহলে আমরা যখন এই যে ডায়াগোনাল গুলো টানতেছি
তাহলে একটা ট্রায়াঙ্গেলের আমরা তাহলে ডাইমেনশন কি বলতে পারি? এটার লেন্থ হচ্ছে 400 মিলিমিটার, হাইট কত? এক নম্বর 200 না স্যার 400 হাইট তো হচ্ছে লেন্থ হাইট 200 200 দেখ না জি স্যার 200 200 তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করলে কিন্তু আমরা একটা এরিয়া পাবো, তো ভূমি হবে 400 উচ্চতা হলো 200। প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটু আপনাদের বেসিকটা মাথায় দিয়ে দিচ্ছি। এখন আসেন সলিউশন, বলা আছে প্রশ্নে যে ওয়েট ডেনসিটি, মানে ওয়েট ডেনসিটি এটা এখন একটু আমাদের বোঝার একটা বিষয় আছে। আমি একটু প্রশ্নে যাই, ওয়েট ডেনসিটি মানে যেটা ওয়েট, ওয়েটটা কোন দিকে কাজ করে? নিচের দিকে না ডাউনওয়ার্ড, নিচের দিকে। আমরা যদি এই মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে ধরি তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়েট বরাবরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়েটটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতে, তাই না? এখন ওয়েট আমাদের পজিটিভ এক্স কোন দিকে? ডান দিকে সাধারণত আমরা পজিটিভ এক্স ধরি, আর পজিটিভ ওয়াই কোন দিকে ধরি? উপরের দিকে। তাহলে উপরের দিকে যদি পজিটিভ ওয়াই হয় তাহলে এই যে ওয়েটটা কোন দিকে কাজ করতেছে, উপরে না নিচে? একটা জিনিসের ওজন কোন দিকে কাজ করে, উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। তাহলে পজিটিভ ওয়াই এ কাজ করলো না নেগেটিভ ওয়াই এ কাজ করলো? নেগেটিভ ওয়াই, নেগেটিভ ওয়াই। এই কারণে ওয়েট ডেনসিটির আগে একটা মাইনাস দেওয়া আছে এবং ওয়েট ডেনসিটি লেখা হয়েছে ওয়াই বি, যেহেতু এটা ওয়াই ডিরেকশন, যেহেতু এটা বডি ফোর্স এই কারণে লেখা হয়েছে বি, যেহেতু ওয়াই ডিরেকশন এই জন্য লেখা হয়েছে ওয়াই। সো ওয়াই বি ইজ ইকুয়াল টু -77.1 কিলোনিউটন পার মিটার কিউব। এই যে এখানে ব্যাখ্যাটা আমি যেটা বললাম এটা এখানে লেখা আছে, ওয়াই কোঅর্ডিনেট ইজ দা ডিরেকশন, ইজ দা ডিরেকশন অফ ওয়েট অর গ্র্যাভিটি। হ্যাঁ, বুঝে গেছে কথাটা? স্যার আসসালামু আলাইকুম। হাই গুড ইভিনিং। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি 42 রবিউল বলছিলাম স্যার। আমার গ্রামে স্যার আজকে নেটওয়ার্ক চরম সমস্যা স্যার, আমি অনেক সময় রেসপন্স করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনারটা, ঠিক আছে তাও চেষ্টা করেন। হ্যাঁ দেখেন স্যার, এই কই ওয়াই বি বুঝতে পারছো সবাই? জি স্যার। ওয়াই বি মাইনাস কেন? জি স্যার। এবং এটাকে ওয়াই বি কেন বলতেছি? জি স্যার। হ্যাঁ, ওয়েট ডেনসিটির কারণে। এক্স বি, এক্স বি তে কি লেখা আছে? জিরো। এক্স বি জিরো কেন? কারণ কোনো ফোর্স নাই স্যার, বুঝছেন স্যার, বডির মধ্যে কিছু স্যার লোড নাই, কোনো ফোর্স নাই। হ্যাঁ, বডির ভিতর এটা কিন্তু এক্স ডিরেকশনে কোনো লোড নাই বলে, এখন আমি যদি আমি একটা টেস্ট নেই তাহলে সবার, আমি 5 নম্বর রোড নোডে এই বরাবর একটা ফোর্স দিলাম 440 কিলোনিউটন ডান দিকে, তখন কি এক্স বি থাকবে নাকি থাকবে না? থাকবে স্যার, থাকবে স্যার, থাকবে না ভাই, কারণ এটা তো নোডে ফোর্স। এখনো পার্থক্যটা বুঝেন নাই, এই যে 30 কিলোনিউটন লোডটা কোথায় আছে? আমরা বডি ফোর্স বের করতেছি, বডি ফোর্স এখানে শুধুমাত্র ওয়েট। তাহলে আবার কেমনে তাহলে বডি ফোর্স থাকতে পারে? তাই না, থাকতে পারে এইভাবে যে নো সেট centrifugal force acting in x coordinate, আমরা যদি কোন একটা জিনিসকে ঘুরাই, হ্যাঁ যদি x axis বরাবর ঘুরাই রাউন্ড এন্ড রাউন্ড করি মাঝখানে কেন্দ্র করে, তখন কিন্তু একটা centrifugal force ক্রিয়েট হয়, ক্রিয়েট হবে বডির ভিতরে, ওইটা হবে তখন xp। মানে আমরা তো ক্রিটিক্যালে যাচ্ছি না, বাট আমি আমি ধারণাটা দিচ্ছি যে কখন xp আসবে, পরীক্ষায়ও xp থাকবে না। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? একটা ওয়েট যখন কাজ করতেছে বডি থেকে নিচের দিকে, তখন আমার ওয়াই বি আমরা লিখলাম, তাহলে এক্স বি টা জিরো লিখছি, ওয়াই এক্স বি হয়তো আপনার পরীক্ষাতেও জিরোই হবে, কারণ আমি সেন্ট্রিফুগাল ফোর্স তো আর দিচ্ছি না। সেন্ট্রিফুগাল ফোর্স কখন হবে? একটা জিনিসটা যদি আমি বলি যে এই এত রেডিয়াসে ব্যাসার্ধকে কেন্দ্র করে ঘুরতেছে, ঘুরতেছে, যদি ঘুরে তখন সেই বডির মধ্যে একটা সেন্ট্রিফুগাল ফোর্স কাজ করে, এবং যদি সেটা এক্স এক্সিস বরাবর ঘুরে তখন এক্স এক্সিস এ সেই এক্স বি টা থাকবে। ঠিক আছে, এক্স বি টা এই কারণে জিরো। এখন আসেন থিকনেস, থিকনেস দেওয়া আছে টি ইজ হচ্ছে 5 মিলিমিটার, নোডাল ফোর্স পি হচ্ছে 30 কিলোনিউটন। দেখেন নোডাল ফোর্সটা কিন্তু আলাদা করে লেখা হয়েছে, এবং এখানে কি লেখা হয়েছে? নো কন্ট্রিবিউশন ইন বডি ফোর্স,
নোডাল ফোর্সের কোনো কন্ট্রিবিউশনই নাই বডি ফোর্সে। কেন নাই? কারণ আপনি তো পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচে বের করতেছেন, এবং পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচে এই যে এখানে আপনি কি দেখছেন সব আলাদা আলাদা, এই যে দেখেন নোডাল ফোর্স যেটা বলতেছে না সে এইখানে আলাদা, এই যে এটা হচ্ছে সারফেস ট্র্যাকশন ফোর্স, এটা হচ্ছে বডি ফোর্স। তার মানে এনার্জি পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচ সবাই আলাদা, বডি ফোর্স আলাদা, সারফেস ফোর্স আলাদা, নোডাল ফোর্স আলাদা। এই কারণে নোডে যে ফোর্সটা আছে 30 কিলো নিউটন এটা কিন্তু এখানে যোগ হবে না। ক্লিয়ার কথাটা? একটা বডির মধ্যে আমি এই ফিগারে যাই, একটু আগে আমি এই ফিগারটা দেখাইছি, তিন ধরনের কি কি? একটা হচ্ছে সেলফ ওয়েট, যেটা বডির ভিতরে কাজ করে, যাকে আমরা বলতেছি বডি ফোর্স, XB, তাই তো? জি স্যার। কিছু আছে সারফেস ট্র্যাকশন ফোর্স, যেটাকে বলা হচ্ছে TX, সেটা সারফেসের উপর ঘর্ষণ আকারে কাজ করে। হ্যাঁ, আরেকটা ফোর্স হচ্ছে নোডাল ফোর্স, যেটা নিয়ে আপনারা এতদিন 5টা ক্লাস ধরে যেটা পড়ছেন সেটা হচ্ছে নোডাল ফোর্স। এই দুইটা ফোর্স আপনি পড়েন নাই, তাই তো? এই তিনটা ফোর্স তো আলাদা, বুঝতে পারতেছেন তো? তো বডি ফোর্স যখন আমরা বলবো তখন তো শুধু বডির ভিতরের ফোর্স দেখবো, তখন কি নোডের ফোর্স আসবে? যেমন এই বডি ফোর্স এর সাথে কি আমি নোড ফোর্স যোগ করছি? এখন আমি আপনাদেরকে একটা ইয়া দিই, আমি এইখানে 30 কিলো নিউটন দিয়েছি, আমি যদি এক নম্বর আর দুই নম্বর নোডেও আরো 30 কিলো নিউটন আরো 30 কিলো নিউটন ঝুলাই, তখনও কি বডি ফোর্স এর ইফেক্ট আসবে নাকি আসবে না? আসবে না স্যার, আলাদা থাকবে। ভেরি গুড, এটা মাথায় ঢুকছে? জি স্যার। এটা ঢুকলে অনেক কিছু আপনি অনেক কিছু শিখে ফেলছেন ফাইনাল এলিমেন্টে, যে নোডাল ফোর্স আলাদা, বডি ফোর্স আলাদা, সারফেস ফোর্স আলাদা, এগুলো সব পটেনশিয়াল এনার্জি সাপেক্ষে স্যার। পটেনশিয়াল এনার্জি ছাড়া ওই মেথডে গেলেও একই টার্ম, ওইটাকে আগে আপনার মানে আপনি যদি ধরেন ডাইরেক্ট ইকুইলিব্রিয়ামও করেন, আমরা কিন্তু এখন এখান থেকেও করতে পারবো। যদি আমরা এই যে ফোর্স গুলোকে নোডে নিয়ে যাই, নোডে নিয়ে গেলে কি হবে? তখন আমরা ডাইরেক্ট ইকুইলিব্রিয়াম তো করতে পারবো না। আমার কথাটা একটু ক্লিয়ার করি, এই যে 30 কিলোনিউটন তো নোডেই আছে, 5 নাম্বার নোডেই আছে, তাই না? হ্যাঁ, নোডেই আছে। প্লেটের ওয়েট তো সব এলিমেন্টে আছে। হ্যাঁ, এখন আমরা যে অঙ্কটা করতেছি এই অঙ্কের শেষে আপনি দেখতে পাবেন যে আমরা এই এলিমেন্টের লোডগুলোকে সব নোডে নিয়ে আসছি। হ্যাঁ, নোডে নিয়ে আসছি। তাহলে এখন দেখেন যে উই নো ফর এ ট্রায়াঙ্গুলার এলিমেন্ট বডি ফোর্স FB ইজ ইকুয়াল টু যে ইয়াটা আমরা যেহেতু বডি ফোর্স নিচ্ছি এখানে বডির পুরো ভলিউমটা আসবে, কারণ ভলিউমের মধ্যে কি এরিয়া ইনটু থিকনেস, তো এরিয়া ইনটু থিকনেস ডিভাইড বাই 3, এইটা হচ্ছে ট্রায়াঙ্গুলার এলিমেন্টের বডি ফোর্স এর সূত্র, এটি ডিভাইড বাই 3। তাহলে এখানে আমাদের এই কাজটা করে দেওয়া আছে বা সূত্রে বলে দেওয়া আছে, মানে আমরা যদি একটা ট্রায়াঙ্গুলার এলিমেন্টের জন্য এটা ডিরাইভ করি না, এটা ডিরাইভ করলে এটা আসবে এটি ডিভাইড বাই 3, XB YB XB YB XB YB। এখন এই XB YB কি? প্রথমে আগে আসতে হবে যে FB কে আমরা কিভাবে ভাঙছি, বডি ফোর্স ম্যাট্রিক্স যেটাকে বলা হচ্ছে, বডি ফোর্স ম্যাট্রিক্স FB, সেই FB কে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করছি, FBIX FBIY FBJX FBJY FBMX FBMY। এখন প্রশ্ন আসবে স্যার IJM এগুলো কি? এগুলো হচ্ছে আমরা যদি প্রত্যেকটা যেটা আমাদের এলিমেন্ট বলতেছি, ধরেন এক নম্বর এলিমেন্ট, এক নম্বর এলিমেন্টটা একটা ট্রায়াঙ্গুলার এলিমেন্ট না? জি স্যার। ট্রায়াঙ্গুলার এলিমেন্টে নোড কয়টা? তিনটা স্যার। তিনটা, তাহলে এই তিনটাকে আমি যদি সিরিয়াল এভাবে বলি IJM, ঠিক আছে, 1 2 3, তো এটা এক নম্বর এলিমেন্টের জন্য। আমি যদি জেনারেলি একটা ইউজ করি তখন প্রথমটাকে বলবো I, দ্বিতীয়টাকে বলবো J, তৃতীয়টাকে বলবো M, তাহলে
F B I J মানে হচ্ছে এই এলিমেন্টের জন্য সেটা কি F B 1 হ্যাঁ 1 এই যে I J না সরি I X আর F B I Y তার মানে এই যে I মানে যদি 1 হয় তার মানে আমি বুঝাচ্ছি F B 1 X F B 1 Y অর্থাৎ 1 নাম্বার 1 নাম্বার নোডে X ডিরেকশনে কোন বডি ফোর্সের কোন কম্পোনেন্ট আছে আর Y ডিরেকশনে কোন কম্পোনেন্ট আছে এখানে যেহেতু x ডিরেকশনে সব ফোর্সই জিরো x ডিরেকশনে সব 1x 2x 5x 4x 3x সবাই তো জিরোই হবে যেহেতু এই অঙ্কে বডি ফোর্সটা डायरेक्टली সেলফ ওয়েট হিসেবে নিচে দিয়ে কাজ করতেছে তাহলে সব ভ্যালু যাই থাকুক না কেন তারা থাকবে হচ্ছে কোথায় y ডিরেকশন বরাবর তো নামগুলো এই কারণে এরকম fbix fbiy fbjx fbjy FBMX, FBMY. এটা বুঝতে পারছেন? জি স্যার। নামগুলো বুঝলাম। তাহলে প্রত্যেক এলিমেন্টের জন্য আমরা সূত্র লিখছি এখন। আমরা এখনো কিন্তু এলিমেন্ট ওয়াইজ যাই না এটা সূত্রটা। এবং এইটা সমান হচ্ছে এখন 80/3। তো আমরা এখন ট্রায়াঙ্গুলার এলিমেন্ট হিসেবে ভাগ করে ফেলব। যেহেতু ট্রায়াঙ্গুলার এলিমেন্ট সামনের দিকে 1/3 অফ 80 টা থাকবে। এরিয়া ইনটু থিকনেস ডিভাইড বাই 3। এই যে দেখুন হচ্ছে বডি ফোর্স আর x ডিরেকশনে বডি ফোর্স y ডিরেকশনে বডি ফোর্স যেহেতু ix তার মানে x ডিরেকশনে একটা বলা হচ্ছে তাহলে xb যেটা আছে মানে ইউনিট ওয়েট গুলো x ডিরেকশনের ইউনিট ওয়েট y ডিরেকশনের ইউনিট ওয়েট y ডিরেকশনের ইউনিট ওয়েট আমরা লিখছি এখানে x ডিরেকশনের ইউনিট ওয়েট 0 এইভাবে করে xb yb মানে সবগুলাই xb জাস্ট 80/3 আলাদা আলাদা থাকবে এইভাবে করে আমাদের লিখতে হবে এটা একটা ফর্মুলার মতো আর কি তাহলে এটা প্রথমে লেখা হলো এবার আসি একটা এলিমেন্টের জন্য করি আমরা নাও ডিসক্রিটাইজ প্লেট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ফোর এলিমেন্টস যেটা আমরা এতক্ষণ বললাম চার এলিমেন্টে ভাগ করা হয়েছে এলিমেন্ট 1 এর জন্য a কত কেন আসলে যেহেতু সিমেট্রিক এলিমেন্ট গুলো প্রত্যেকটা এলিমেন্টের a সমান হবে ওই যে একটু আগে বলছিলাম না হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে হাফ ইনটু ভূমি হচ্ছে 400 মিলিমিটার উচ্চতা হচ্ছে 200 মিলিমিটার সমান সমান কত 4 লাখ নাকি না 40000 মিলিমিটার স্কয়ার তাহলে 80/3 কত 80 যদি 40000 হয় টি হচ্ছে 5 মিলিমিটার দেয়া আছে না প্রশ্নে জি স্যার দেওয়া আছে ডিভাইড বাই 3 সূত্রে 3 তাহলে এখন হচ্ছে মিলিমিটার কিউবে আসলো সবকিছু কিন্তু ইউনিট সেম রাখতে হবে মিলিমিটার ওই যে থিকনেসটাও মিলিমিটার এটাও মিলিমিটার থিকনেসটা যদি আমি একটু ইয়া করে মিটারে দিয়ে দেই আপনারা কিন্তু মিলিমিটারে কনভার্ট করে এখানে বসাইতে হবে মিটারে বসাইলে ভুল হবে তো 80/3 আসছে 66.67 ইনটু 10 ইনভার্স 6 মিটার কিউব এটা আমরা মিলিমিটার কিউব থেকে আবার মিটার কিউবে নিয়ে গেছি কত দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ কি বলেন মিলিমিটার কিউব 1000 কিউব 1000 কিউব মানে 10^9 দিয়ে ভাগ করতে হবে 10^9 দিয়ে ভাগ করলে এরকম আসবে 66.67 ইনটু 10 ইনভার্স 6 মিটার কিউব তাহলে এবার 80/3 ইনটু yb করি কারণ আমার xb এরটা তো লাগবে না ওই yb এরটাই লাগবে এখানে কোনটা কোনটা লাগবে 80/3 ইনটু xb আছে xb তো 0 তাহলে 80/3 ইনটু yb আছে সো এটা লাগবে এটা আমি একবার বের করে রাখলে যে ভ্যালুটা পাবো ওইটা আমি বসাই দিব বারবার সেম না 80/3 ইনটু yb 80/3 আসছে এটা yb আমার দেওয়া আছে নিউটন পার মিটার কিউবে 77.1 ইনটু 10 কিউব ওটা কিসে ছিল কিলো নিউটন পার মিটার কিউবে ছিল কিন্তু প্রশ্ন নিউটন পার মিটার কিউব হ্যাঁ ওইটাকে আমি নিয়ে গেছি নিউটন পার মিটার কিউবে নিয়ে গেছি শুরুতেই কারণ আমার ফোর্স গুলো আমি নিউটনে আনতেছি ওই কারণে নিউটনে না আনলে এটা অনেক ছোট হয় আসলে আপনি যদি কিলো নিউটনে রাখেন ভ্যালুটা অনেক আগে চলে আসবে .00 দেখাবে কেমন কম কম দেখাবে ওই কারণে আমরা নিউটন নিয়ে গেছি যাতে করে পয়েন্টের পরের জিনিসগুলো ভালোভাবে আসে যেহেতু ভ্যালুটা কম ইউনিটটা আমরা ছোট করে ফেলছি 5.14 সো আপনারা ভ্যালু দেখে ইউনিটটা তাহলে এটা আসছে হচ্ছে 5.14 yb এর মাইনাসটা আমরা এখানে বসাই নাই আপনারা চাইলে এখানে বসাইতে পারেন নাও পারেন সমস্যা নাই fb1 তাহলে এক নাম্বার এলিমেন্টের বডি ফোর্স কি হবে
এক নাম্বার এলিমেন্টের বডি ফোর্স হচ্ছে fb 1x 1y 2x 2y এখন যখন আমি বলছি এক নাম্বার এলিমেন্ট সবার উপরে দেখা যায় যে এক দিছি খেয়াল করছেন সবার উপরে ছোট করে একটা এক লেখা হয়েছে এক নাম্বার এলিমেন্ট বোঝানোর জন্য এক নাম্বার এলিমেন্ট কোনটাকে ধরছি স্যার আমরা ওই যে এটা নিচেরটা 1 আর 2 এটা 1 2 5 এটা এক নাম্বার এলিমেন্ট 1 2 5 মিলে এক নাম্বার এলিমেন্ট ঠিক আছে হ্যাঁ এক নাম্বার এলিমেন্ট হ্যাঁ আচ্ছা এটা বুঝতেছিলাম না এতক্ষণ এতদিন তো ওই যে বার এলিমেন্ট পড়ছিলাম ওই জন্য না জি 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 প্লেট হলে ট্রায়াঙ্গুলার এলিমেন্ট তো ট্রায়াঙ্গুলার এলিমেন্ট মানে তিনটা নোড 1 2 3 তিনটা নোড মিলে মানে একটা এলিমেন্ট তিনটা নোড হ্যাঁ যেহেতু প্লেট এটা এরিয়া না জি স্যার এরিয়াকে তো নোড মানে এলিমেন্টে ভাগ করলে আমাকে ওইটাকেও এরিয়া বানাইতে হবে এই একটু কনফিউশন হচ্ছিল এখন এখন দেখুন
ভিতরে যে এরিয়াটা আছে না এইটাই হচ্ছে একটা এলিমেন্ট আপনি ঘরের একটা মানে সারফেসটাই তো এলিমেন্ট বলতেছি আমরা তাহলে হ্যাঁ হ্যাঁ সারফেস এলিমেন্ট এগুলো এরিয়া এলিমেন্ট আমরা ওই জন্য শুরুতে কিন্তু বলছি এটা কিন্তু ট্রাস না দেখতে ট্রাসের মতো মনে হচ্ছে এটা ট্রাস না এটা প্লেট আপনার ঘরে খাবারের প্লেট আছে না ধরুন এখন তো অনেকগুলো পাওয়া যায় স্কয়ার শেপেরও প্লেট পাওয়া যায় বাজারে ওই জন্য স্যার এখানে একটা করে এলিমেন্ট দিচ্ছেন 1 2 3 4 এই তিনটা নোড মিলে একটা এলিমেন্ট তো এখানে টোটাল চারটা এলিমেন্ট 1 2 3 4 চারটা এলিমেন্ট হ্যাঁ তো এলিমেন্টের ওজনটা আমরা খাড়া করে রাখা যায় তো এটা এখন আমরা নোডে নোডে দিয়ে দিচ্ছি অর্থাৎ মেইন কথা হচ্ছে হলো এই এক নম্বর এলিমেন্টের ভিতরে কি 5 টা আরেকটা নোড নোড মাসখানের নোডটা এখানে একটা জিনিস খেয়াল করুন আমি নোড হইলে গোল্লা দেই নাই তাহলে এখানে আর যখন এক নম্বর এলিমেন্ট বলছে উপরে এক লেখা হয়েছে এফ ওয়ান এফ বি ওয়ান এক্স এফ বি ওয়ান ওয়াই তারপরে সব এফ বি 2x 2y তারপর 5x 5y নোট গুলো এরকম না 1 2 5 ওই কারণে i এর জায়গায় লিখছি 1 বুঝছেন জি স্যার j এর জায়গায় লিখছি 2 2 2 m এর জায়গায় হলো 5 5 হ্যাঁ এই যে ফর্মুলাটা ওভাবে করে আসছে তাহলে এবারে যে ভ্যালু বের করে রাখছি এখানে এখন আমার ক্যালকুলেশন কমে গেছে এইখানে যেন বেশি ক্যালকুলেশন করতে না হয় এই জন্য আমরা আগে থেকে করে রাখছি বাট আপনি এই জিনিসটা চাইলে নাও করতে পারেন যে 80 বাই 3 ইনটু y বি না এটা কিন্তু আমি ডাবল হয়ে গেছে এখানেও করছি আবার এখানেও তো করছি আপনারা এই জিনিসটা চাইলে না করতে পারেন এই লাইনটা ঠিক আছে তারপর কনফিউজিং হয়ে যাবে কারণ এই লাইনটা আপনি 5.14 করছেন না জি স্যার এটা কোথায় দিলে হবে বুঝছি হয় এখানে লিখে দাও এখানকার এটা লেখাচ্ছে এইটা একটা ভালো কারণ আপনি যে বুঝে লিখতেছেন যে ওয়াই বি বারবার লিখতেছেন এটা বেটার রিপ্রেজেন্ট করে -77.1 এটা গুণ করলে -5.1 ওয়াই বি এর সামনে সবসময় মাইনাস দিবেন যেহেতু এটা ডাউনওয়ার্ড তাহলে আমরা এক নম্বর এলিমেন্টের ওয়েট কে নোডে নিয়ে যেতে পারলাম এক নম্বর এলিমেন্টের এই তিনটারই তো ভ্যালু আছে এই যে এটা 1y এটা 2y এটা 5y এই তিনটার ভ্যালু আছে 1x 2x আর 5x কত 0 x এ কোনো তো লোড নাই জায়গাতে জিনিসটা বুঝছেন কিনা দেখেন না বুঝলে অঙ্ক করে মজা পাবেন না বুঝছি স্যার মানে স্যার 1 এর 1 এর জন্য আমার এই বেরিসের লোড বের হইছে যেমন এই 1 এর বেরিসের আরেকটা মজার জিনিস হচ্ছে এই যখন বডি ফোর্স কে ডিস্ট্রিবিউট করা হয় না সব কিছু সেম অর্থাৎ টোটাল লোড কে দেখেন তিন ভাগে ভাগ করা হয়েছে ওই কারণে কিন্তু ডিভাইড বাই 3 ছিল
হ্যাঁ স্যার সমান এখানে সমান হয়ে গেছে সমান সমান আর কি বডির ওয়েটটা তিনজন সমান করে ভাগ করে নেয় ভাগ করছে এইজন্য কিন্তু 80 ডিভাইড ডিস্ট্রিবিউট হয়ে গেল আর কি ডিস্ট্রিবিউট হয়ে গেছে স্যার ওয়েটটা এখন নোডে চলে গেছে নোডে যখন চলে গেছে এখন আপনি যদি নোডগুলো এখন বসান বসায় যদি অঙ্কটা মানে প্রশ্নটা একটু ডিফাইন করেন আপনি কিন্তু ডাইরেক্ট ইকুইলিব্রিয়াম দিয়ে অঙ্কটা করতে পারবেন পারবেন না জি স্যার তো নোডে নোডে এখন লোড আছে নোডে নোডে লোড থাকলে তো আমরা ওখানে অঙ্ক করা শিখছিলাম ওটা দিব না দেওয়ার কথা বলতেছি না বাট মানে এটা করা যাবে আর কি তাহলে একটা এলিমেন্ট বের হলো একটা এলিমেন্ট যদি পারেন একইভাবে তো 2 3 4 বাকি তিনটা এলিমেন্টে হবে না আমাকে বলেন দুই নম্বর এলিমেন্ট এই যে এটা তাহলে ওর যে তিনটা নোড তাদের সিরিয়াল কেমন হবে 2 3 5 স্যার 2 3 5 ভেরি গুড তাহলে কোন গোলার ভ্যালু থাকবে ওয়াই গুলো থাকবে ওয়াই গুলো থাকবে ওয়াই গুলো থাকবে এক্স গুলো থাকবে না এক্স গুলো থাকবে না তার মানে হচ্ছে আমার কি কি থাকবে এফ বি 2.2 এফ বি 2y এফ বি 3y এফ বি 5y 5y এখন দেখেন আমরা মুখে মুখে করে ফেলছি এখন দেখি মিলে কিনা এই যে দেখেন সিমিলারলি 2 3 4 এর জন্য আমরা ক্যালকুলেশন করি নাই ডাইরেক্ট এটা লিখে ফেলবো এই যে এটা একবার দেখাইছি তো একবার দেখাইলে হবে আমরা বাকিগুলো যে সেম ম্যাচ দেখে জাস্ট এইভাবে লিখবো যেহেতু সবার সমান সবার এরিয়া সমান না এ সবার এরিয়া যেহেতু সমান আমরা এভাবে তাহলে 0 মাইনাস এই দেখেন এফবি 2y আমরা এখনই আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিছি এফবি 2y এফবি 3y এফবি 5y সবগুলোই মাইনাস 5.14 এখন আবার আছেন তিন নম্বর এলিমেন্ট 145 তিন নম্বর এইটা এইটা উপরে হ্যাঁ 3 4 5 তাহলে হবে FB 3Y FB 4Y একই ভ্যালু আসবে মাইনাস 5.14 সেলগুলো থাকবে মানে লিখতে হবে বুঝছেন আমি যদিও বলতেছি না তাই না এফবি 3x 3y 4x 4y 5x 5y সবই লিখবেন কিন্তু ওই যে ভ্যালু তো থাকবে y এর তাই না 3y 4y 5y ওই যে আবার ওই মাইনাস 5.14 মাইনাস 5.14 মাইনাস 5.14 তাহলে 2 3 গেল এবার লাস্ট এরটা 4 নম্বর এলিমেন্ট 4 নম্বর এলিমেন্ট 145 কি হবে 145 এফবি 1y এফবি 4y 5y 5y এফবি 5y এই তিনটাতে ভ্যালু থাকবে মাইনাস 5.14 মাইনাস 5.14 হ্যাঁ এখন আমাকে বলেন আপনি এখন তাহলে টোটাল কতগুলো ভ্যালু পাইছেন এক নাম্বার নোডে নোড ওয়াইজ জিজ্ঞেস করতেছি আমি এখন আপনার তো আপনি যখন এলিমেন্ট ওয়াইজ করছেন প্রত্যেকটাতে তিনটা নোড ছিল তাই না এভাবে করে করে করছেন বা 1x 1y 2x 2y 5x 5y করছেন এখন আপনার যখন সব নোডের জন্য বের করা শেষ এখন তো আমার পুরো বডির জন্য ওই ম্যাট্রিক্সটা লিখতে হবে পুরো বডির জন্য ম্যাট্রিক্সটা লিখলে সিরিয়াল কি হবে নোড কয়টা 4টা স্যার টোটাল বডিতে নোড কয়টা স্যার টোটাল 5টা কিন্তু 5টা কিনেন 5টা না 5টা স্যার টোটাল তো 5টা তাহলে এখন আপনার সিরিয়াল হবে কেমন 1x 1y 2x 2y 3x 3y 4x 4y আপনার তিন দুগুণ ছয়টা মানে সংখ্যা হয়েছে তাই না এই যে এক দুই তিন চার ছয়
আপনার পুরো বডিটা যখন চলে আসেন, এখন আর এলিমেন্ট পুরো বডি, এতক্ষণ ফাইনাইট এলিমেন্ট ছিল, একটা ফাইনাইট এলিমেন্ট, দুইটা ফাইনাইট এলিমেন্ট, তিনটা, চারটা, এই চারটা ফাইনাইট এলিমেন্ট মিলে টোটাল বডি না? টোটাল বডিতে টোটাল নোড কয়টা? পাঁচটা নোড, নোড পাঁচটা স্যার, নোড পাঁচ, নোড পাঁচটা হলে এই যে এরকম কয়টা হবে? পাঁচ গুণ দশ না? প্রত্যেক নোডে দুইটা করে, একটা এক্স এ একটা ওয়াই এ, দশটা হবে না? পাঁচটা নোডের জন্য দশটা, দশটা, এই যে দশটা লিখছি দেখেন, এপি ওয়ান এক্স ওয়ান ওয়াই, টু এক্স টু ওয়াই, থ্রি এক্স থ্রি ওয়াই, ফোর এক্স ফোর ওয়াই, ফাইভ এক্স ফাইভ ওয়াই, বুঝতে পারছেন? এখন আমি যেটা প্রশ্ন করতেছিলাম, তাহলে ওয়ান এক্স ওয়ান ওয়াই এর যে বা ওয়ান নোড এর যে বলতেছেন, এই ওয়ান নোড এ কয়টা এলিমেন্ট এর ফোর হচ্ছে পড়ছে? দুইটা এলিমেন্ট, এক নাম্বার এবং চার নাম্বার, চার নাম্বার, চার নাম্বার, তাই না? তাহলে এক নাম্বার এবং চার নাম্বার থেকে আপনি ওই যে এফ বি ওয়ান ওয়াই যেটা পাইছেন, ওগুলো এখন যোগ করতে হবে না? কমন না ভাই, যোগ, যেমন আপনি এই লোড থেকে, মানে এই এলিমেন্টের লোড একবার এই নোডে আসছে, আবার এই এলিমেন্টের নোড এই নোড আসছে, তাহলে এই নোড ডাবল না? দুটো লোড আমার যোগ করতে হবে না? যোগ করতে হবে, হ্যাঁ, এইটাই এখন। তাহলে এটা যেমন এক নাম্বারে দুইটা আসছে, দুই নাম্বারেও দুইটা আসবে, তিন নাম্বারেও দুইটা আসবে, চার নাম্বারেও দুইটা আসবে, পাঁচ নাম্বারে কয়টা আসবে? চারটা স্যার, পাঁচ নাম্বারে চারটা, ভেরি গুড, পাঁচ নাম্বারে চারটা লোড আসবে আপনার, ওটা কিন্তু চারটা লোড আছেই, প্রত্যেকটা দেখেন শেষে ছিল 5x 5y, প্রত্যেকটা শেষে 5x 5y, প্রত্যেকটা শেষে 5x 5y, প্রত্যেকটা 5x ছিল, হ্যাঁ, তাহলে এখানে এখন আপনি ওই চারটা চারটা যোগ করেন, আর নিচে হচ্ছে ওই চারটা যোগ করে এখানে লেখা হচ্ছে, বুঝছেন কিনা দেখেন? ওয়ান এক্স, ওয়ান এক্স তো জিরো সব সময়, এবং এটা কিভাবে লেখা হয়েছে? ওয়ান এক্স ওয়ান, ওয়ান এক্স ফোর, যে এক নম্বর এলিমেন্ট আর চার নম্বর এলিমেন্ট, এলিমেন্টের নামগুলো কিন্তু উপরে ছোট করে লিখতে হবে, এখানে প্রত্যেকটার কিন্তু পার্থক্য আছে, দেখেন এটা যখন চার নম্বর এলিমেন্ট বলছি, করে কিন্তু ছোট করে চার লেখা আছে সবার সাথে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, এটা বুঝতে কিন্তু সুবিধা, হ্যাঁ, এখানে যখন আমরা টু লিখছি তখন সবার উপরে টু আছে, যখন থ্রি বলছি সবার উপরে থ্রি আছে, তো এইভাবে করে আসলে সবাইকে আসলে আমরা যোগ করলাম, যে যার যার সাথে যোগ করে করে আলটিমেটলি এই জাস্ট যোগ করে আরেকটা লাইন লিখলাম, দেখা গেল এই মাইনাস টেন পয়েন্ট টু এইট, দুইটা দুইটা করে, যেহেতু আরেকটা যেটা পাঁচ নাম্বার নোট, ওখানে চারটা এলিমেন্টের লোড আসছে, এই কারণে 20.5, খুবই সহজ অঙ্ক, অঙ্ক কিন্তু শেষ, এটাই বের করতে বলছে। আমি অনেকক্ষণ ধরে বুঝেছি জন্য অনেকগুলা কথা বলার জন্য সময় লাগছে, করতে 10 মিনিটের বেশি লাগবে না, শুধুমাত্র ফোর্স ভেক্টরটা বের করা, এখানে অঙ্ক কিন্তু শেষ পর্যন্ত করতে, মানে অঙ্ক শুরুই করা হয় নাই আর কি, মানে ফাইনাইট এলিমেন্টের আমরা যে প্রসিডিউর শিখছি এতদিন, ওখানে কিন্তু যাওয়াই হয় নাই, অঙ্ক কিন্তু শেষ। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার, শুনছেন এটা? জি। ওকে, তাহলে আমরা যেটা শিখলাম সেটার টাইটেল কি ছিল? যে প্রবলেমস অন বডি ফোর্স, আমরা বডি ফোর্সের একটা প্রবলেম দেখলাম, এখন আমরা দেখব প্রবলেমস অন সারফেস ফোর্স। এটা দেখার আগে আমি একটু একটা ব্রেক দেই, হ্যাঁ, একটু 10 মিনিট একটা ব্রেক দেই, ঠিক আছে? 37:47 শুরু করবো, বা 48, ঠিক আছে, 8:48 এসে এটা শুরু করবো, ওকে, ঠিক আছে।
তাই আমাদের এখনকার সেকেন্ড যে এক্সাম্পল আজকে এক্সাম্পল 5 সেটা হচ্ছে প্রবলেমস অন সারফেস ট্র্যাকশন ফোর্স আমরা বডি ফোর্সের একটা প্রবলেম দেখলাম এখন আমরা দেখব সারফেস ট্র্যাকশন ফোর্স কিভাবে নোডে নিয়ে আসতে হয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সব লোডকে নোডে নিয়ে যাওয়া বডির লোডকে নোডে নিয়ে গেলাম এবার সারফেসের যে ঘর্ষণের যে ফোর্সটা সেটাকেও নোডে নিয়ে যাওয়া দেখব এখানে একটা প্রবলেম আছে এটা এক্সাম্পল একটা বইয়েই আছে এক্সাম্পল 3.12 এ বার অফ লেন্থ এল ইজ সাবজেক্টেড টু এ লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড এক্সিয়াল লোডিং ভ্যারাইজ ফ্রম জিরো টু নোড ওয়ান সরি ভ্যারাইজ ফ্রম জিরো এট নোড ওয়ান টু এ ম্যাক্সিমাম এট নোড টু মানে নোড ওয়ান এ ভ্যালুটা হচ্ছে জিরো আর নোড টু তে এই সারফেস ট্র্যাকশনের ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম ঠিক আছে এই যে দেখো নোড ওয়ান এ সারফেস ট্র্যাকশনটা কোনো ভ্যালুই ছিল না আমরা যতই নোড টু এর দিকে যাচ্ছি এই যে এখানে সারফেস ট্র্যাকশন সবসময় এই বডির সাথে এখানে বডিটা আমি আরেকটু ক্লিয়ার করি তোমরা কেউ বুঝতেছো কিনা আমি জানি না এখানে কিন্তু বার এলিমেন্ট আগেরটা যেমন একটা প্লেট ছিল না এটা কিন্তু প্লেট না এটা একটা বার এবং বারটা হচ্ছে নোড ওয়ান থেকে নোড টু পর্যন্ত লম্বা এটা বুঝে গেছে সবার জি স্যার হ্যাঁ তাহলে উপরে ট্রায়াঙ্গেলটা কি স্যার উপরে ট্রায়াঙ্গেলটা হচ্ছে ওই যে লোডটা যে ঘর্ষণ ফোর্সটা ফোর্সটাকে এইভাবে দেখানোর চেষ্টা করছে ওরা যে ফোর্সের ম্যাগনিচিউডটা কোথায় বেশি নোড একে ফোর্সের ম্যাগনিচিউড জিরো ফোর্সের কোনো ভ্যালুই ছিল না ওই ঘর্ষণের কোনো ফোর্সটার ভ্যালু ছিল না যখন নোড টু তে আসছে ওই ফোর্সের ভ্যালুটা ম্যাক্সিমাম এবং ভ্যালুটা হচ্ছে সি ইনটু এক্স ক্যাপ এই এক্স ক্যাপ মানে বোঝানো হচ্ছে এই যে লেন্থটা মানে এই জায়গায় আসলে লোড হচ্ছে সি ইনটু এল হ্যাঁ এক্স ক্যাপ হচ্ছে আমার এই ডিস্টেন্সটা আমি মানে প্রত্যেক ডিস্টেন্স যদি অল্প অল্প করে গুণ করি সি এর সাথে তাহলে ওই জায়গার টি এক্সটা পাবো তাহলে এল গুণ করলে এক্স এর জায়গায় যদি আমরা এল বসাই সি এল তাহলে কিন্তু আসলে এই দুই নম্বরের ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাবে তাহলে এটা হচ্ছে এই 1 2 নোডের এলিমেন্টের উপরে সারফেসে একটা ঘর্ষণ ফোর্স কাজ করতেছে সেই ফোর্সের ভ্যালুকে আমার বলছে যে এনার্জি কি বলে নোডাল ফোর্স বের করতে তার মানে এই সারফেস ট্র্যাকশনের জন্য ইকুইভ্যালেন্ট নোডাল ফোর্সটা বের করতে এবং একটা জিনিস বলে রাখি এই যে আমরা নোডে ফোর্স নিয়ে যাচ্ছি এটাকে বলে আসলে ইকুইভ্যালেন্ট নোডাল ফোর্স যেহেতু এটা পুরোপুরি অ্যাকচুয়ালি ওই লোডটা না ওটার ইকুইভ্যালেন্ট লোড এই কারণে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট নোডাল ফোর্স ওইটাই কিন্তু বের করতে বলছে বলছে ডিটারমাইন দা এনার্জি ইকুইভ্যালেন্ট নোডাল ফোর্স যে নোডাল ফোর্সটা আসলে এনার্জিটা সেম হবে প্রশ্নটা ক্লিয়ার কই রেসপন্স নাই কেন প্রশ্নটা ক্লিয়ার হয়েছে সবার কাছে একটু এই এল লেন্থের একটা বার আছে এখানে দেখতেছো না যে ডাবল দুইটা দাগ এটা একটা দণ্ড বার স্যার ইকুইভ্যালেন্ট নোড ফোর্স কি জন্য এটা একটু ইকুইভ্যালেন্ট বলা হচ্ছে কারণ আসলে তো ফোর্সটা আছে সারফেসে তাই না জি তো সারফেসের ফোর্স কে আমরা যখন নোডে নিয়ে যাচ্ছি ওটাকে তো তখন ইকুইভ্যালেন্টই বলা হবে আচ্ছা ইকুইভ্যালেন্ট এর মানে হচ্ছে মানে সমকক্ষ আর কি মানে ওই লোডের সমকক্ষ লোড এটা আচ্ছা তাহলে গিভেন দেওয়া আছে হচ্ছে টি এক্স টি এক্স টা দেওয়া আছে কিন্তু টি এক্স হচ্ছে সি ইনটু এক্স এবং এটা আমরা ভেক্টর আকারে লিখবো এখন আমরা জানি ওই যে বলছিলাম একটু আগে দেওয়া ছিল যে শেপ ভেক্টরটা হচ্ছে কি এন বা শেপ ম্যাট্রিক্স যাই বলি এন হচ্ছে ওয়ান মাইনাস এক্স বাই এল আর এক্স বাই এল এক্স ক্যাপ আর কি এক্স ক্যাপ মানে কি ক্যাপ কখন দেওয়া হয় মনে আছে লোকাল কোঅর্ডিনেট হলে এক্স ক্যাপ দেওয়া হইতো এটাও যেহেতু লোকাল কোঅর্ডিনেটের ইয়া ওই এক্স ক্যাপ হবে ওয়ান মাইনাস এক্স ক্যাপ ডিভাইড বাই এল আর সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে এক্স ক্যাপ ডিভাইড বাই এল তাহলে দুইটা ভ্যালু এখানে ম্যাট্রিক্সের তাহলে এইটা যদি হয় এন আমরা সূত্র শিখছিলাম না একটু আগে ওই সূত্রটা দেখো বসানো আছে তাহলে নোডাল ফোর্স হবে এফ নট ক্যাপ ইজ ইকুয়াল টু এফ ওয়ান এক্স ক্যাপ এফ টু এক্স ক্যাপ এই যে সারফেস ট্র্যাকশনের ফোর্স এর এটা ডিরেকশন কোন দিকে দেওয়া এক্স অ্যাক্সিসে না ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে
x axis এ তার মানে ফোর্সটা আসলে x axis এ যদিও আমরা এই যে ফোর্সটা y axis এ আসছি আমি তো আবারো বলতেছি এটা আসলে আমরা ওর ম্যাগনিটিউডটা বোঝানোর জন্য y axis এ আসছি কিন্তু ফোর্সটা আসলে ওইভাবে কাজ করে ফোর্সটা এই যে x axis এ কাজ করছে তাহলে আমরা যখন এই লোডটাকে নোডে নিয়ে যাব তাহলে কয়টা নোডে নিতে হবে লোডকে আমার নোড কয়টা এই এলিমেন্টের দুইটা দুইটা তাহলে একটা লোডের একটা অংশ যাবে 1 এ একটা অংশ যাবে 2 তে তাই না এখন সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যখন বডি ফোর্স ছিল জিনিসটা অনেক সহজ ছিল বডির লোডকে আমরা তিন মানে যদি ট্রায়াঙ্গুলার হতো তিন দিকে দিয়ে দিতাম এখন কেউ আমাকে বলতে পারবে এটা যদি আমি বডি হইতো আর এটা দুইটা এলিমেন্ট হয় তখন কয় ভাগে ভাগ করতাম দুই ভাগে ভেরি গুড দুই ভাগে বুঝা গেছে ট্রায়াঙ্গেল হলে তিন ভাগে এরকম এলিমেন্ট যদি এরকম স্কয়ার রেকট্যাঙ্গেল এলিমেন্ট হয় মানে দুইটা এলিমেন্ট যদি থাকে তাহলে মানে সরি দুইটা নোড যদি থাকে তাহলে দুই ভাগে মানে নোড জয়টা তত ভাগে ভাগ করতে হবে মেইন কথা হচ্ছে এটা কিন্তু সারফেস ট্র্যাকশনের বেলায় যেটা ঝামেলা সেটা হচ্ছে সারফেস ট্র্যাকশনটা দেখেন নোড 1 এর কাছে কোনো ভ্যালুই নাই জিরো আবার নোড 2 এর কাছে সে ফুল তাহলে এটা কি আমরা দুই ভাগে ভাগ করতে পারবো ভাগ করলে কি সমান হবে স্যার 1 টা 2 টা রে হ্যাঁ ওটা কি করব সেটা পরে আসছে কিন্তু দুই ভাগে তো আর ভাগ করতে পারবো না ট্রায়াঙ্গেলে মানে বডি ফোর্সের খেলা যেমন করছিলাম না জি এটাই সারফেসের বেলায় डायरेक्टली দুই ভাগে বা তিন ভাগে ভাগ করা যায় না তাহলে সারফেসের বেলায় কি করতে হবে ওই যে সারফেস ট্র্যাকশনের ফর্মুলাটা আমরা একটু আগে শিখছি ইয়ার সময় ডেরিভেশনের সময় ওই ফর্মুলাটা ইউজ করতে হবে ফর্মুলাটা হচ্ছে তাহলে এবার টি এক্স টা আমাদের দেওয়াই আছে সি এক্স আর n ট্রান্সপোজ মানে কি ট্রান্সপোজ মানে মনে আছে শুরুর দিকে পড়াইছিলাম একটা ভেক্টরের ট্রান্সপোজ মানে হচ্ছে ওই রোটাকে কলামে লিখে ফেলা এটা একটা রো ভেক্টর না জি স্যার একটা রো এর এটা প্রথম এলিমেন্ট এটা সেকেন্ড এলিমেন্ট তাহলে যখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে বা ওই ভেক্টরটাকে ট্রান্সপোজ করব তার মানে হচ্ছে রোটা কলাম হয়ে যাবে তাহলে রোটাকে কলামে লিখলেই ট্রান্সপোজ হয়ে যাচ্ছে আমাকে যেহেতু n ট্রান্সপোজ লিখতে বলছে আমি এটাকে কলামে লিখে দিলাম দেখেন 1 মাইনাস x ক্যাপ বাই l আর নিচে হচ্ছে x ক্যাপ বাই l আর ওইটা tx এর ভ্যালু তো দেওয়া আছে প্রশ্নে cx এখানে cx বা এগুলো দেখতে হয়তো অনেকের কষ্ট হইতে পারে ধর আমি যদি এটা c না লিখে তো বলি 5 5x বুঝতে পারছো তাহলে কিন্তু আমাদের একটা ভ্যালু চলে আসবে বুঝতে পারছেন c বলছি জন্য একটা কনস্ট্যান্ট মনে হচ্ছে আমি যদি বলি tx সমান হচ্ছে 5x তাহলে আপনি যখন এখানে 5 লিখবেন এই যে c এর জায়গায় 5 লিখবেন দেখবেন এখানে একটা ভ্যালু চলে আসছে এই যে l জানবেন আর এটা 5 তাহলে এগুলো ভ্যালু চলে আসবে না ধরেন প্রশ্নে আমি এই যে l সমান 10 মিটার দিয়ে দিছি আর বলছি c সমান 5 তখন আপনি যদি অঙ্কটা করেন তাহলে डायरेक्टली এখানে ভ্যালু আসবে না জি স্যার তাহলে cx এখন আমরা এটা গুণ করতেছি 1 মাইনাস x বাই l আর এটার সাথে ইন্টিগ্রেশন পরে করব আমরা ইন্টিগ্রেশনের আগে এটা গুণ করে রাখতেছি তাহলে গুণ করলে কি হবে cx মাইনাস cx স্কয়ার ডিভাইড বাই l আর নিচে হচ্ছে cx স্কয়ার বাই l এবার আমরা ইন্টিগ্রেশন করি 0 টু l এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে x এর সাপেক্ষে 0 টু l পর্যন্ত তাহলে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমাদের আসে কত এটা জাস্ট একটা x স্কয়ার বাই 2 আমরা তো জানি x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2 x স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে x কিউব বাই 3 তো সব কিছু থাকবে ওর উপরে ইন্টিগ্রেশন করতে হবে এটা cx কিউব বাই 3l হবে যে cx কিউব বাই 3l এখন আমরা কি করব 0 টু l যেহেতু সবগুলো x এর জায়গায় l বসাই দেব তাহলে x এর জায়গায় l বসাই দেন cl স্কয়ার মাইনাস এখানে হবে cl কিউব এখানে হবে cl কিউব তাহলে cl স্কয়ার বাই 2 মাইনাস cl কিউব বাই 3l এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দাঁড়াচ্ছে cl স্কয়ার বাই 2 মানে cl স্কয়ার
এই যে এগুলো এতগুলো লাইন হয়েছে কেন জানেন, যে সি আর এল করছি এই জন্য এত লাইন হয়েছে। আমি যদি ভ্যালু দিয়ে দিতাম অঙ্ক আরো আগে শেষ হয়ে যাইত ইন্টিগ্রেশন করে। ফাইনালি এই যে সি এল স্কোয়ার বাই টু থেকে সি এল স্কোয়ার বাই থ্রি, এটা আমরা যদি লসাগু করি ছয়, তাহলে কি হবে, এইখানে হবে থ্রি সি এল স্কোয়ার মাইনাস টু সি এল স্কোয়ার, মানে সি এল স্কোয়ার বাই সিক্স হবে। এই যে সি এল স্কোয়ার বাই সিক্স, আর নিচে হচ্ছে সি এল স্কোয়ার বাই থ্রি, আর সি আর এল এই যে এখন হচ্ছে টোটাল লোড, এফ ওয়ান এক্স আর এফ টু এক্স আমরা পেয়ে গেছি, সি এল স্কোয়ার বাই সিক্স আর সি এল স্কোয়ার বাই থ্রি। ওই যে একটু আগে বলছেন না ওয়ান থার্ড আর টু থার্ড, সেইটাই সেই ওয়ান থার্ড আর টু থার্ডটা কিন্তু প্রমাণ করে আসতে হইলো, প্রমাণ হলোই। আমরা ফাইনাইট এলিমেন্টের মাধ্যমে প্রমাণ করলাম যে এনার্জি পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচে ওরা যে ফর্মুলাটা রেডি করছে এটা আসলে সত্য, ট্রু। কারণ এটা আমরা বেসিক থেকে জানি যে এখানে ওয়ান থার্ড হবে আর এই পাশে টু থার্ড লোড আসবে। হ্যাঁ, তো ওইটাই কিন্তু হয়েছে আলটিমেটলি, তাই না? এই যে ওয়ান থার্ড অফ এফ আর টু থার্ড অফ এফ, হ্যাঁ, টোটাল লোডটা গুণ করে এটা পাওয়া গেছে আর কি। টোটাল লোড হচ্ছে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে এটা টোটাল লোডের কি লেন্থ হচ্ছে এল, আর এটা কি ওই যে বলছিলাম না সি ইন্টু এল, তাহলে হাফ ইন্টু এল ইন্টু সি এল, তার মানে হচ্ছে এটা সি এল স্কোয়ার বাই টু। তাহলে এফ ওয়ান এক্স সমান হচ্ছে সি এল স্কোয়ার বাই টু, টাকে আমরা আলাদা করি প্রত্যেকটা থেকে, সি এল স্কোয়ার বাই টু টা কমন নিলাম, সি এল স্কোয়ার বাই টু হচ্ছে ওয়ান থার্ড, আর এখানে সি এল স্কোয়ার বাই টু কমন নিলে হয় টু থার্ড, তার মানে জিনিসটা আসলে ওয়ান থার্ড অফ এফ অ্যান্ড টু থার্ড অফ। বুঝা গেছে? শেষ, এটাই বের করতে। আর একটু আগে আমি অ্যাডভান্টেজটা নিয়ে তো বলতেছিলাম যে অ্যাডভান্টেজ পটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচ, অ্যাডভান্টেজ গুলো কি কি, দুইটা অ্যাডভান্টেজ, বডি ফোর্স ক্যান বি ইনকর্পোরেটেড এন্ড সারফেস ট্রাকশন ফোর্স ক্যান বি ইনকর্পোরেটেড। তাহলে আমরা বডি ফোর্স শিখলাম, সারফেস ফোর্স মানে বডি ফোর্স এর ইকুইভ্যালেন্ট নোডাল ফোর্স বের করা শিখছি, সারফেস ফোর্স এরও ইকুইভ্যালেন্ট নোডাল ফোর্স বের করা শিখছি। এখন লাস্ট একটা জিনিস এই বার এলিমেন্টের, সেটা হচ্ছে নোডাল কনসেন্ট্রেটেড ফোর্স। এটা আরো ছোট অঙ্ক। আমরা এতদিন নোডাল ফোর্স গুলো খুব সুন্দর করে নোডে ছিল আর কি, এখন যদি এই ফোর্সটা এরকম একটা অ্যাঙ্গেল করে থাকে তখন কিভাবে নোডে আসবো, মানে এটা আসলে সারফেস ট্র্যাকশনের মতোই, বাট সারফেস ট্র্যাকশন প্যারালাল হয়, এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফোর্স আর কি, এটাই পার্থক্য। কারণ এটা আসলে নোডাল ফোর্স, কারণ নোডাল ফোর্স এর মধ্যে এটাকে রাখছি, বাট নোডাল ফোর্সটা অ্যাঙ্গেল করে আছে, নোডাল অ্যাঙ্গুলার ফোর্স। ডিটারমাইন দা ইকুইভ্যালেন্ট, প্র্যাকটিক্যাল কেস এরকম তো থাকতে পারে তাই না, একটা এলিমেন্টের মধ্যে এরকম বাঁকা করে পুরো সারফেস এর জুড়ে লোড থাকতে পারে, তখন ওই লোডকে আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটার জন্যই এটা শেখা। Determine the equivalent point loads on node 1, 2 and 3. Node 1, 2, 3 te equivalent load ta ekon distribute korte bolche, if thickness of bar t is equal to n. Eta ekta bar bola hocche jodio, eta ekta plate er moto. Etar thickness bola hocche 10 mm and length of bar hocche l is equal to 10 mm. Eta bar hobe na ashole, eta plate hobe. Thik kore dao hobe. টোটাল লোড সলিউশন আমার এখানে এফ বলা হচ্ছে, প্রশ্নে বলা হচ্ছে 4 এমপিএ লোড আছে, এমপিএ মানে হচ্ছে কি, নিউটন পার মিলিমিটার স্কয়ার, তাহলে 4 নিউটন পার মিলিমিটার স্কয়ার লোড তার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, নোড 1 2 3 এর কোঅর্ডিনেট দেয়া আছে, নোড 1 হচ্ছে 10,0, নোড 2 হচ্ছে 10,10, নোড 3 হচ্ছে 0,0 যেটা সেন্টারে আছে। এখান থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো পাইতে পারি, আমরা যদি এখানে বলা নাও থাকে আমরা কিন্তু এই যে লেন্থটা এখান থেকে পেতে পারি, লেন্থ অফ বার 10 মিলিমিটার, কেন এই যে 0 থেকে 10 এটাই তো লেন্থ, হ্যাঁ, তারপরে আমার হাইটটা এখানে 10 মিলিমিটার আর থিকনেসটা দেওয়া থাকতে হবে, থিকনেস কোন পাশে বোঝা যাচ্ছে, থিকনেস হচ্ছে জেড অ্যাক্সিসে, এই জেড অ্যাক্সিস এখানে নাই, মানে ল্যাপটপের বা মোবাইলের পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস এই বরাবর 20 মিলিমিটার 10 মিলিমিটার মোটা ঠিক এই প্লেট, হ্যাঁ, তাহলে আমার টোটাল লোড কি হবে, টোটাল লোড হচ্ছে আসলে
এই 4 MPa এটার সাথে এটা যেহেতু নিউটন পার মিলিমিটার স্কয়ার তাহলে আমি যদি লোডটাকে নিউটনে আনতে চাই আমাকে দুইটা আইডিয়া দুইটা ডাইমেনশন গুণ করতে হবে একটা হচ্ছে এই হাইটটা আর একটা হচ্ছে তার থিকনেস তো থিকনেসটা আগে গুণ করলাম থিকনেস হচ্ছে 10 মিলিমিটার আর এই হাইটটা হচ্ছে 10 মিলিমিটার লেংথ দিয়ে বলা হয়েছে এখানে টোটাল দাঁড়ায় হচ্ছে 400 নিউটন এটা কোন 10 বুঝে গেছে এই 10 কি এই 10 নাকি ভার্টিক্যাল 10 স্যার হ্যাঁ ভার্টিক্যালি হাইটটা ভার্টিক্যালি হাইটটা ভেরি গুড হরাইজন্টাল এটা না আর থিকনেস কোনটা z এক্সিস এ যেটা আমাদের ফেস বরাবর যেটা আছে এটা লেটার যে থিকনেস আছে মোবাইলের যে থিকনেস আছে এটাকে যদি আমরা যে সাইড থেকে দেখি মানে যে পাশে লোড আছে উপাশ থেকে দেখি তাহলে জিনিসটা এরকম দেখায় অনেকটা যেমন আমরা মানে এরকম পুরোপুরি দেখায় না লোডটা তখন এইদিকে থাকে আসলে বোঝানোর জন্য আমরা এইভাবে করে আঁকছি যে 10 মিলিমিটারের থিকনেস প্লেটের এটা হচ্ছে 10 মিলিমিটার হাইট এটা 4 MPa এটা কাজ করতেছে এই জায়গায় একটু ভালো করে কাজ করতেছে এই অ্যাঙ্গেলে 30 ডিগ্রিতে তাহলে এখন আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই লোডটাকে আমরা যে 400 নিউটনে নিয়ে আসছি তো 400 নিউটন লোডটা এখন 30 ডিগ্রিতে কাজ করতেছে আমরা প্রথমে এই পুরো লোডকে আসলে নিয়ে গেলাম কিসে কনসেন্ট্রেট লোড আকারে নিয়ে গেলাম আর কি তো কনসেন্ট্রেট লোডটা যদি 30 ডিগ্রিতে কাজ করে তাহলে আমরা কিন্তু এটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেলতে পারবো পারবো না এখন ধরে লোডটা এইভাবে আছে মাঝখানে ঠিক মাঝখানে 400 নিউটন একটা লোড তার 30 ডিগ্রিতে কাজ করতেছে তাহলে বলেন কস্ট মানে এক্স কম্পোনেন্ট কত হবে ওয়াই কম্পোনেন্ট কত হবে কার সাথে কস হবে কস হবে ওয়াই সাইন এক্স এর সাথে কস হবে মানে 400 কস 30 ডিগ্রি আর 400 সাইন 30 ডিগ্রি এই যে দেখেন পিএক্স হচ্ছে 400 কস 30 ডিগ্রি পিওয়াই হচ্ছে 400 সাইন 30 ডিগ্রি একটা আছে 346 একটা আসছে 200 নিউটন পি বলতিছে আর কি আমরা এই যে তারপর ওটাকে দেখেন এখানে আছে এদিকে 200 এদিকে 200 তাহলে আমরা টোটাল লোডকে মাঝখানে নিয়ে আসছি মাত্র এখন আমাকে বলেন যে এই লোডটাকে যদি আমরা ডিস্ট্রিবিউট করি 1 এ কত আসবে 2 তে কত আসবে 3 তে কত আসবে সেটাই এখন আমরা বের করতেছি এখন নোড আমার তিনটা আমাদের ভাগ হবে স্যার তিন ভাগ করলে হবে না এটা কারণ এটা তো বার বলা হচ্ছে তো বুঝছি এটা বার তো বারের একটা পাশে বারের ছিল তো তিন নাম্বার এটা যদি বডি ফোর্স হইতো তখন বডি ফোর্সই শুধুমাত্র এরকম তিন ভাগে দুই ভাগে ভাগ করা হয় বুঝছেন তাহলে এটার লোড আসলে কে নিচ্ছে এটার লোড নিচ্ছে এক নাম্বার নোড আর দুই নাম্বার নোড তো ওইভাবে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছে তাহলে আমার নোড হচ্ছে টোটাল তিনটা তাহলে FS1X FS1Y FS2X FS2Y FS3X FS3Y টা এখানে আসে নাই এখানে FS3Y আছে ঠিক আছে FS3X নিচে হবে FS3Y তাহলে এগুলো এখন এগুলো লোডগুলো কিভাবে ভাগ করছি দেখেন আমরা যখন এই 346.4 এই লোডটা এক্স এক্সিসে কাজ করতেছে তাহলে নোড হচ্ছে দুইটা তাহলে এই এই লোডকে দুই ভাগে ভাগ করতে হবে না তো 346.4 ডিভাইড বাই 2 আবার যখন এফএস 2x হবে মানে 1x এ একবার 346.4 ডিভাইড বাই 2 2x তো 346.4 ডিভাইড বাই 2 আবার y এর ক্ষেত্রেও এফএস 1y তে 200 ডিভাইড বাই 2 এফএস 2y তে 200 ডিভাইড বাই 2 এই যে দেখেন fs 1y তেও 200 ডিভাইড বাই 2 2y তেও 200 ডিভাইড বাই 2 মানে সমান সমান আর কি তাহলে মাঝখানের কোনো লোড থাকলে যারা ওই লোডকে নিচ্ছে ওই নোডের মধ্যে লোডটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে এভাবে করে অর্ধেক অর্ধেক ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো যেহেতু এটা বার বারের এলিমেন্ট দুইটা ঠিক একটু আগে সারফেস ট্র্যাকশনে যেমন করে করছিলাম কিন্তু সারফেস ট্র্যাকশনের ফোর্সটা ছিল একটা নোডে বেশি একটা নোডে কম ওই কারণে ওটা সারফেস ট্র্যাকশনের প্রসিডিউরে করতে হয়েছে কিন্তু এই লোডটা ডিরেক্টলি নোডের মতোই আছে এই কারণে ডিরেক্টলি আমরা দুই ভাগে ভাগ করে দিছি তাহলে FS 1x এর জায়গায় হবে হচ্ছে হরাইজন্টালের অর্ধেক
হরাইজন্টাল মানে 346 টা দুইজন নেবে আর কি অর্ধেক নেবে 1x অর্ধেক নেবে 2x আবার 200 যে y বরাবর লোড সেটাও দুইজন নেবে অর্ধেক নেবে 2y আর অর্ধেক নেবে 1y তার মানে এখানে নেবে 100 এখানে নেবে 100 এই যে 100 100 এও নেবে 173 এও নেবে 173 বুঝে গেছে শেষ ওইদিকে গত ক্লাসের যে প্রবলেম গুলো করাইছি ওগুলাই হচ্ছে মেইন ওইরকম প্রবলেম আসলে প্র্যাকটিস করতে হবে পুরো ফাইনাল এলিমেন্টের প্রসিডিউর অনেকগুলো ম্যাথ আছে হ্যাঁ পরীক্ষার পরে আমরা ফ্রেম এলিমেন্টে চলে যাবো ডাইরেক্ট ওই ফ্রেম এলিমেন্টে কিন্তু বিম এলিমেন্টের কাজ আছে ওই কারণে বিম এলিমেন্ট আমরা আর আলাদা করে দেখবো না বিম এলিমেন্টটা ওইখানে দেখা হয়ে যাবে ফ্রেম এলিমেন্ট যখন করবো তাহলে বিম এলিমেন্ট কখন হয় মনে আছে আজকে ক্লাসের শুরুতে বলছিলাম যে ট্রান্সভার্স লোডিং যদি থাকে একটা মেম্বারের মধ্যে ট্রান্সভার্স ডিরেকশন মানে ভার্টিক্যাল ডিরেকশনে তখন সেটা হয় বিম এলিমেন্ট দ্যাট প্রোডিউস সিগনিফিক্যান্ট বেন্ডিং এবং এটার শর্ত হচ্ছে বেন্ডিং হতে হবে যখনই লোড ভার্টিক্যাল হবে একটা মেম্বার বা বার কিন্তু বেন্ড করবে এতক্ষণ বার এলিমেন্ট কিন্তু বেন্ড করে নাই তাকে আমরা হয় কম্প্রেস করছি না হলে টানছি এক্সিস বরাবর তখন সে হয় লম্বা হয়েছে না হলে ছোট হয়েছে সে কখনো বেন্ড হয় নাই আর যখন ভার্টিক্যাল একটা এক্সিস ভার্টিক্যাল বা এক্সিস পারপেন্ডিকুলার লোড থাকে তখন ওই মেম্বারটা বেন্ড হয় এবং বেন্ড হলেই তখন তাকে বিম এলিমেন্ট হিসেবে কাউন্ট করতে হবে দিস বেন্ডিং ডিফরমেশন ইজ মেজার্ড অ্যাজ এ ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট অ্যান্ড এ রোটেশন তাহলে এই বেন্ডিং টা দুইটার উপর ডিপেন্ড করে যেহেতু ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট এবং রোটেশনের উপর ডিপেন্ড করে তাহলে ডিগ্রি অফ ফ্রিডম ও প্রত্যেক নোডে হবে দুইটা এটাও আগে পড়াইছিলাম তাহলে যখন আমরা বার এলিমেন্ট করলাম তখন ডিগ্রি অফ ফ্রিডম ছিল প্রত্যেক নোডে কয়টা একটা এক্স এক্সিস D1x D2x এগুলাই ছিল হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু এখন ডিগ্রি অফ ফ্রিডম হবে দুইটা প্রতি নোডে হবে দুইটা মানে 1 নোডেও দুইটা হবে 2 নোডেও দুইটা হবে তাহলে 1 নোডে কোন দুইটা 1x 1y আর phi কোন দুইটা হবে x থাকবে এবার এবার আর x থাকবে না এবার হবে d1y আর phi 1 এই যে দেখেন d1y ভার্টিক্যাল আর এই যে phi 1 রোটেশনাল রোটেশনাল ডিসপ্লেসমেন্ট এর এগেইনস্টে থাকবে রোটেশনাল ফোর্স মানে m1 phi 1 এর জন্য থাকবে m1 আর f1 d1y এর জন্য থাকবে f1y আর আমরা যখন বার করছি তখন এরা কেউই ছিল না তখন কে ছিল তখন ছিল f1x আর d1x তাই না x এক্সিস বরাবর ছিল d1x এবং d1x এর কে রেজিস্ট করার জন্য ছিল f1x এই হচ্ছে বিম এলিমেন্ট এবং বার এলিমেন্টের পার্থক্য বিম এলিমেন্টের জন্য আমাদের যে সাইন কনভেনশন আছে আমরা জানি প্রত্যেকটা জিনিসে একটা জিনিসকে আগে পজিটিভ ঠিক করে নিতে হয় আমি কোনটাকে পজিটিভ ধরবো বিম এলিমেন্টের পজিটিভটা কি ওটাও ঠিক একইভাবে বার এলিমেন্টের মতোই সেটা হচ্ছে মোমেন্টস আর পজিটিভ ইন কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন কাউন্টার ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ ধরা হচ্ছে হ্যাঁ আমরা যখন ফিক্সড মোমেন্ট বা কিছু করতাম তখন আসলে ক্লকওয়াইজ কে পজিটিভ করতাম তাই না কিন্তু বিমের ক্ষেত্রে কাউন্টার ক্লকওয়াইজ কে বা অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরা হচ্ছে ঠিক আছে এবং যেহেতু মোমেন্ট কেও কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ সেহেতু রোটেশনও কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ আর ইয়াটা সেম আছে ভার্টিক্যালটা তো সবসময় আমরা আপওয়ার্ডটাই পজিটিভ ধরি সো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আপওয়ার্ড পজিটিভ ভার্টিক্যাল ফোর্স ও আপওয়ার্ড পজিটিভ এই যে এটা পজিটিভ ওয়াই ডিরেকশনই তার পজিটিভ এইটা হচ্ছে সাইন কনভেনশন এখানে চারবার কেন লেখা আছে
কারণ আসলে জিনিস আসলে চারটা যখন ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বলবো তখন ভার্টিক্যাল ফোর্স আসবে আবার যখন রোটেশনাল ডিসপ্লেসমেন্ট মানে রোটেশনকে বলবো তখন রোটেশনাল ফোর্স এম আসবে কারণ চারটা যেহেতু জিনিস চারবার লেখা হয়েছে বিম এলিমেন্টের এটা ছিল পজিটিভ নোডাল ডিসপ্লেসমেন্ট রোটেশন ফোর্স এবং মোমেন্টের সাইন কনভেনশন এবার আসি এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স বিমের ক্ষেত্রে আমরা কোনো ডেরিভেশন দেখব না আমরা শুধুমাত্র ফর্মুলাগুলো দেখতেছি কারণ এগুলো আসলে আমরা করছি ওই যে বলছিলাম স্ট্রাকচার 3 তে স্টিফনেস মেথড আমরা পড়ে আসছি ডাইরেক্ট স্টিফনেস মেথড ওইখানেই কিন্তু এই ফর্মুলাগুলো আমরা শিখে আসছি তো ওইগুলো ছিল ফাইন্ড এলিমেন্টের একটা বেস ওইটার উপর ভিত্তি করে কিন্তু ফাইন্ড এলিমেন্ট তৈরি হয়েছে পরবর্তীতে তো এখানে বিম এলিমেন্টের এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স সবাই আমরা করছি সেটা এরকম ছিল যে এমনিতে এলিমেন্ট স্টিফনেস ইকুয়েশন কি এফ ইজ ইকুয়াল টু কে ডি তাহলে এই বাম পাশেরটা হচ্ছে এফ এই পুরোটা হচ্ছে কে আর এইটা হচ্ছে ডি এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কে ম্যাট্রিক্স ইনটু ডি ভেক্টর সেকেন্ড ব্র্যাকেট থাকলে বলে ভেক্টর থার্ড ব্র্যাকেট থাকলে বলে ম্যাট্রিক্স যদি কলাম বা রো একটা একটা হয় তখন সেটা হয় ভেক্টর কলাম বা রো যদি একের অধিক হয় তখন সেটা হয়ে যায় ম্যাট্রিক্স এখানে যেহেতু একটা কলাম শুধু শুধু তাই এটা একটা ভেক্টর এখানেও একটা কলাম তাই এটা একটা ভেক্টর এটাকে বলে ফোর্স ভেক্টর এটাকে বলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর মাঝখানেরটা হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স তাহলে এটা হচ্ছে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স বিমের জন্য এখন আপনারা দেখছেন যে এখানে আমরা নোড হচ্ছে আমাদের দুইটা এবং এলিমেন্ট হচ্ছে একটা এলিমেন্টের লেন্থ হচ্ছে এল এলিমেন্টের লেন্থ যদি হয় এল এবং এর দুইটা নোডের নাম যদি হয় ওয়ান এবং টু তাহলে প্রত্যেক নোডে আমরা এখনই শিখছি যে বিম এলিমেন্ট হলে প্রত্যেক নোডে ডিগ্রি অফ ফ্রিডম দুইটা তাহলে এক নম্বর নোডে ডিগ্রি অফ ফ্রিডম কে কে বলেন তো জি স্যার এক নম্বর নোডে ডিগ্রি অফ ফ্রিডম কোন দুইটা ডিগ্রি অফ ফ্রিডম আগে বলেন ডিগ্রি অফ ফ্রিডম কি ডিসপ্লেসমেন্ট নাকি ফোর ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট স্যার ডিসপ্লেসমেন্ট ভেরি গুড তাহলে ডিসপ্লেসমেন্ট কয় এক নাম্বার নোটে কোন দুইটা ডিসপ্লেসমেন্ট কে আমরা ডিগ্রি অফ ফ্রিডম ধরলাম এক নাম্বার নোটে জিরো না নাম বলেন না না ভ্যালু জানতে চাই নাই নাম জানতে চাই স্যার এম1 51 ডি1 51 স্যার হ্যাঁ বলেন একজন বলেন আর কেউ অন্য কিছু নাই আচ্ছা যারা ফাই ওয়ান আর এম ওয়ান বলতেছেন একটু আগে আমি যখন জিজ্ঞেস করলাম ডিগ্রি অফ ফ্রিডম কি ডিসপ্লেসমেন্ট না ফোর্স আপনারা কি উত্তর দিলেন ডিসপ্লেসমেন্ট না ফোর্স ডিসপ্লেসমেন্ট হ্যাঁ কনফিউজ কেন ডিগ্রি অফ ফ্রিডম মানেই তো স্বাধীনতা মানেই তো মুভ করার স্বাধীনতা তাই না ডিসপ্লেসমেন্টটাই তো স্বাধীনতা পড়ে যাওয়াটাই তো স্বাধীনতা দৌড়াদৌড়ি করাটাই তো স্বাধীনতা ফোর্স তো স্বাধীনতা না ওটা তো বেসিক এর সাথে মিলে তাহলে ডিগ্রি অফ ফ্রিডম মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট তাহলে আপনারাই বললেন যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম আবার আমি যখন জিজ্ঞেস করলাম কোন দুইটা ডিগ্রি অফ ফ্রিডম আপনারা বলতেছেন ফাই ওয়ান আর এম ওয়ান ফাই ওয়ান আর এম ওয়ান দুজনে কি ডিসপ্লেসমেন্ট হ্যাঁ কোনটা এম ওয়ান টু ফাই ওয়ান টু ডিসপ্লেসমেন্ট এম ওয়ান টু মোমেন্ট হ্যাঁ এম ওয়ান টু মোমেন্ট তাহলে বললেন কেন এম ওয়ান কে ডিগ্রি অফ ফ্রিডম বললেন কেন তাহলে ওটা ভুল না বুঝতে পারছেন জিনিসটা জি স্যার ভুল করার সমস্যা নাই কিন্তু ভুলটা বুঝতে হবে তাহলে ফাই ওয়ান একটা পাইলাম আরেকটা কোনটা তাহলে দুই নম্বর নোডের টা বলেন তো দুই নম্বর নোডের ডিগ্রি অফ ফ্রিডম তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরে কারা কারা হবে ডিসপ্লেসমেন্ট ভেক্টরে হবে
হাই মানে আমরা যদি আগে কিন্তু রোটেশন কে লেখে না আগে ওয়াই কে লেখে মানে সিরিয়ালটা হচ্ছে এক্স ওয়াই রোটেশন প্লাস ম্যান তাই না তাহলে আগে কি লিখবেন d1 y মানে ডিসপ্লেসমেন্টের জন্য কি হবে তাহলে d1 y phi 1 phi 1 phi 1 e2 y phi 2 phi 2 জি তাই না এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর দেখেন মিলছে নাকি d1 y phi 1 d2 y phi 2 তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি এরকম হয় এদের করেসপন্ডিং ফোর্স ভেক্টর কি হবে d1 y এর জন্য ফোর্স কে f1 f1 y হ্যাঁ phi 1 এর জন্য ফোর্স কে মোমেন্টাম m1 d2 y এর জন্য ফোর্স কে f2 y phi 2 এর জন্য ফোর্স কে m2 এইগুলো তো লিখছেন এখানে বুঝতে পারছেন এবার এটা কিভাবে লিখছেন মনে থাকবে না এখন এটা তো এখন লিখতে দিলেও লিখতে পারো না আসেন মাসখানের কে ম্যাট্রিক্সটা কে ম্যাট্রিক্সটা এতক্ষণ কি রকম ছিল 12 এর জন্য এই জায়গায় কি কমন ছিল এই বারের জন্য ছিল এই বাই এল বিম এর জন্য হবে ইআই বাই এল কিউব এখন ভিতরের ওই যখন ওই বার ছিল তখন তো সোজা ছিল তাই না চারটা যেহেতু মাত্র মানে ইয়া ছিল ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এরকম ছিল কিন্তু এখন তো ফোর ওখানে যেহেতু দুটা ছিল ওই জন্য টু বাই টু ছিল ম্যাট্রিক্সটা এখন তো আমার ফোর তাহলে ম্যাট্রিক্সটা কত বাই কত হবে ফোর বাই ফোর ফোর বাই ফোর হবে কারণ আমাদের আসলে ডিগ্রি অফ ফ্রিডম যতগুলো তত বাই তত ম্যাট্রিক্স হয় যখন বার ছিল দুইটা ডিগ্রি অফ ফ্রিডম ছিল একটা ছিল ডি ওয়ান এক্স আর একটা ছিল ডি ওয়ান ওয়াই ওই কারণে টু বাই টু ম্যাট্রিক্স হয়েছিল যেহেতু এখন বিম এখানে ডিগ্রি অফ ফ্রিডম প্রত্যেক নোডেই দুইটা তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে একটা এলিমেন্টের জন্য দুই দুগুণ চারটা এই কারণে ম্যাট্রিক্স হচ্ছে ফোর বাই ফোর এখন যে ফর্মুলাটা এটাও কিন্তু সিমেট্রি বলছি সিমেট্রি দিয়ে মনে রাখাইছিলাম না এটাও কিন্তু সিমেট্রি আসলে আপনি খেয়াল করে দেখেন টুয়েলভ সিক্স এল মাইনাস টুয়েলভ সিক্স এল এই দেখেন টুয়েলভ সিক্স এল মাইনাস টুয়েলভ সিক্স এল এখানে যেটা লিখা ওইটাও কিন্তু এখানেও লিখা তাহলে আপনি ওইভাবে করে এটাও মনে রাখতে পারেন তারপরটা হচ্ছে তাহলে একটা রো মনে রাখলে একটা কলাম লিখা হয়ে গেছে না তাহলে বাকি থাকে এই ভিতরের টুকু এটা কেমন করে মনে রাখবেন তাহলে এটা যেহেতু প্লাস ফোর এল স্কয়ার এটা ওই রকম না এটা হচ্ছে অর্ধেক 4l স্কয়ারের অর্ধেক 2l স্কয়ার প্লাস মাইনাসটা হচ্ছে শুধু এক নাম্বার আর তিন নাম্বারের জন্য ঠিক আছে 4l স্কয়ার তার অর্ধেক হচ্ছে 2l স্কয়ার তাহলে এই দুইটা গেল তাহলে এটা আবার এই পাশে লেখেন মাইনাস 6l 2l স্কয়ার বাকি থাকলো এই যে এই পাশের মাঝখানের এই চারটা শেষের এই চারটা এটা হচ্ছে দেখেন এটা আর মনে রাখতে হবে না কেন কারণ আপনি এখানে মাইনাস টুয়েলভ আর মাইনাস সিক্স এল পাইছেন তাহলে এটা হবে প্লাস টুয়েলভ আর এটা মাইনাস সিক্স এল এটা মাইনাস সিক্স এল তারপর এটা যেহেতু মাইনাস সিক্স এল এটা মাইনাস সিক্স এল আর এটা যেহেতু ফোর এল স্কয়ার এটা ফোর এল স্কয়ার অথবা যদি এভাবে মনে রাখতে পারেন এটা টু এল স্কয়ার হলে এটা তার ডাবল হবে ফোর এল স্কয়ার এটা আপনি একটু দেখলে এটা মনে রাখা শিখে যাবে তাহলে এইভাবে করে আমাদের এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্সটা আমাদের মনে রাখতে হবে তাহলে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স পেলাম এই এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্সটা এটা এটা এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স কেন বলতেছি কারণ এটা একটা এলিমেন্ট একটা এলিমেন্ট এর না জি স্যার এই কারণে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স এখন যদি দুইটা এলিমেন্ট হয় তাহলে প্রত্যেক এলিমেন্টের জন্য এরকম দুইটা দুইটা পাওয়া যাবে না জি স্যার এই যে দেখেন এবার একটা एग्जांपल আমরা দেখতেছি ছোট এটা দিয়ে আমাদের আজকে ক্লাস শেষ গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স ফর বিম एग्जांपल 7 বলছে যে গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স ফর দা বিম अप्लाइंग বাউন্ডারি কন্ডিশন अप्लाई করে গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্সটা লিখতে বলছে শুধু অর্থাৎ এখানেও পুরো অঙ্ক না আজকের কোনো অঙ্কই শেষ পর্যন্ত যাওয়া হবে না শুধু ওই বার এলিমেন্টের অঙ্কগুলো শেষ পর্যন্ত যাওয়া
ওইখান থেকে আর এগুলো অঙ্ক সব ছোট ছোট। তাহলে এই যে দেখেন একটু আগে আপনারা বললেন একটা এলিমেন্টের জন্য, তাহলে এখানে দুইটা এলিমেন্ট এবং লোড গুলো দেখেন কিরকম। এখানে একটা লোড 1000 পাউন্ডের একটা লোড দুই নম্বর এলিমেন্টে ঝুলানো আছে ঠিক মাঝখানে, বাম পাশেও লেংথ এল ডান পাশেও লেংথ এল। তাহলে বাম পাশেরটা 1 নম্বর এলিমেন্ট, ডান পাশেরটা 2 নম্বর এলিমেন্ট। ওই যে বলছিলাম যদি গোল দেওয়া থাকে সার্কেল দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে এলিমেন্ট। তাহলে এটা 1 নম্বর এলিমেন্ট, এটা 2 নম্বর এলিমেন্ট, আর সার্কেল দেওয়া না থাকলে সেগুলো নোড। তাহলে এটা হচ্ছে 1 নম্বর নোড, এটা 2 নম্বর নোড, এটা 3 নম্বর নোড। 1 নম্বর নোডটা হচ্ছে ফিক্সড সাপোর্ট আর 3 নম্বর নোডটা হচ্ছে পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট। 2 নম্বর নোডে আসলে লোড দুইটা, একটা 1000 পাউন্ডের একটা ভার্টিক্যাল লোড আর একটা 1000 পাউন্ড ফিটের। এটা কি মোমেন্ট না রোটেশন কে বলবেন দেখি? রোটেশন শিখছেন স্যার, রোটেশন এটা মোমেন্ট স্যার। কেন মোমেন্ট স্যার? পাউন্ড পাউন্ড ফিট সেজন্য। পাউন্ড ফিট, ভেরি গুড, ইউনিট হচ্ছে পাউন্ড ফিট, এটা মোমেন্ট। রোটেশন হইলে তো কখনো ইউনিট পাউন্ড ফিটে হইতো না, লোডের ইউনিট পাউন্ড। তাহলে মোমেন্ট মানে কি? লোড ইনটু ডিসটেন্স, ডিসটেন্স তার মানে পাউন্ডের সাথে কোনো একটা ফিট ইঞ্চি এ ধরনের কিছু গুণ থাকলে সেটা কি হবে? মোমেন্ট হবে না রোটেশন হবে? মোমেন্ট হবে স্যার, মোমেন্ট হবে। রোটেশনের কখনো কোনো ইউনিট থাকে না, রোটেশন হয় রেডিয়ানে হয় না হলে ডিগ্রিতে হয়। বেশিরভাগ সময় রোটেশনটা কিন্তু রেডিয়ানে হয়, যেমন 0.002 রেডিয়ান, 0.004 রেডিয়ান এরকম। মনে থাকবে? জি স্যার। ক্লিয়ার জিনিসটা? এখন একটা জিনিস দেখলে বুঝবেন তো যে মোমেন্ট নাকি রোটেশন। জি স্যার বুঝলাম স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার বুঝছি স্যার। একজন বুঝলে হবে না, কিন্তু সবার বুঝতে হবে। তাহলে এলিমেন্ট এখানে দুইটা। তাহলে আমরা প্রথম এলিমেন্টের জন্য যদি একটু আগে যে ফর্মুলাটা দেখলাম সেটা অ্যাপ্লাই করি, তাহলে প্রথম এলিমেন্ট হচ্ছে 1, তাহলে এই এলিমেন্টের দুই প্রান্ত হচ্ছে 1 এবং 2। তাহলে এখানে কি হবে? d1y φ1 d2y φ2। একটু আগে আমরা দেখলাম না সিরিয়ালটা কেমন, প্রথম নোডের ভার্টিক্যাল তারপরে প্রথম নোডের রোটেশন। তাহলে d1y তারপরে φ1 তারপরে d2y তারপরে φ2, এই যে d1y φ1 d2y φ2। পরেরটার ক্ষেত্রে কেমন হবে বলেন তো? d2y φ2 d3y φ3 ভেরি গুড। এই যে দেখেন d2y φ2 d3y φ3। এবার যদি অনেকগুলো এলিমেন্ট থাকে আপনি সব বলতে পারবেন না? জি স্যার। ক্লিয়ার না জিনিসটা? এখন বুঝতে পারতেছেন? এই কোর্সের কাজ হচ্ছে আপনাকে শিখায় দেওয়া যে ভবিষ্যতে যদি কখনো এই কোর্স নিয়ে ফার্দার স্টাডি করতে হয়, আপনি যদি হায়ার স্টাডি করেন, মাস্টার্স করেন, কেউ যদি মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে ভর্তি হন, সেখানে ফাইনাইট এলিমেন্ট কোর্স আছে, এই কোর্সটাই হয়তো আবার নতুন করে আসতে পারে, তখন এই জিনিসগুলো যেন আপনার কাছে সহজ হয়, বেসিকটা যেন আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন। জি স্যার। তাহলে K1 আর K2 এর জন্য ওই ফর্মুলা গুলা জাস্ট বসানো হয়েছে EI/L³, 12 6L - 12 6L, এগুলো সবগুলো বসানো হয়েছে। আমরা জাস্ট যদি আলাদা আলাদা এখানে ভ্যালু দেওয়া থাকে আমরা ভ্যালু বসানো আরেকটা আরেকটা লাইন লিখতে হবে আর কি, ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে আনা যাবে। এখন যেটা দাঁড়াচ্ছে এইটার সুপারপজিশনটা আপনারা শিখছেন, যে লাস্ট ক্লাসে আমি যে স্লাইড দেখায় দেখায় যেটা শিখাইলাম যে আপনারা ওখানে কয়টা কয়টা সুপারপজিশন করছিলাম মনে আছে? কয় ম্যাট্রিক্স? 3টা ম্যাট্রিক্স যোগ করছিলাম না? 5টা নাকি? পার্থক্যটা হচ্ছে তখনকার ওই এই জিনিসটা আর এখনকারটা মিল নাই। কেমন করে? তখন তো ছিল একটা এক্সিস শুধু, এখন তো ডাবল ডাবল, তাই না? এখন এটা যদি আপনি সুপার ইম্পোজ করতে চান, মানে এটার জন্য গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স লিখতে চান, তাহলে গ্লোবাল লিখলে আবারও সহজ ভাষায় যদি আমরা বলি পুরো এই এলিমেন্ট, এতক্ষণ তো এলিমেন্ট ছিল 1 2, এখন আমি যদি বলি পুরো বডি, পুরো বডি হিসাব করলে আমাকে কি দেখতে হবে? এলিমেন্ট নাকি নোড? নোড 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 ভেরি গুড। নোড কয়টা? 3টা।
তিনটা তাহলে কত বাই কত ম্যাট্রিক্স হবে 3 বাই 3 বাই 6 6 বাই 6 না 3 হবে 6 6 6 না স্যার 6 বাই 6 হবে 3 গুণ 4 5টা 6 বাই 6 স্যার হ্যাঁ কেন 6 বাই 6 হলো D1Y, D2Y, D3Y, D3Y, D2Y, D3Y, D2Y, D3Y, 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 D3Y
আগেরটা যদি মনে থাকে আগেরটা খেয়াল করবেন, ওখান থেকে আমরা যেগুলা ওভারল্যাপ করছে এই মাঝখানে একটু ওভারল্যাপ করছে। হ্যাঁ, এখানে এই পোর্শনটা ওভারল্যাপ করে নাই। আমার আমার মাউসটা খেয়াল করেন, এখান থেকে এসে এখানে এইটা এইটা এটা হচ্ছে প্রথম এলিমেন্টের। হ্যাঁ, আর দ্বিতীয় এলিমেন্টের হচ্ছে এটা, এখান থেকে এসে এত দূর, এই যে এইভাবে দূরগুলো ওভারল্যাপ হয়েছে। হ্যাঁ, এই মাঝখানের এই চারটা ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপ হয়েছে। কারণ এখানে কি আছে, এই যে টু d2i আর phi2, d2i আর phi2 দুজনেরই আছে না, যে দুই নম্বরের যে এলিমেন্ট যেহেতু কমন, এই এলিমেন্ট থেকেও d2i phi2 পাইছি, আবার এই এলিমেন্ট থেকেও d2i phi2 পাইছি। সো ওদের গুলাকে যোগ করছি, এই যে কোন ঢুকে যোগ করছি, তাহলে এর লাস্টের চারটার সাথে এর ফার্স্টের চারটা যোগ করছি। খেয়াল করেন, রিমেটটা কিন্তু বড় হইলেও সোজা আছে, কারণ এই যে দুইটা এলিমেন্টের ক্ষেত্রে এর লাস্টের চারটার সাথে এর ফার্স্টের চারটা যোগ করছি, তার মানে আগে আগে যোগ করছি। বারো যোগ বারো -6l + 6l, আবার -6l + 6l, 4l² 4l² এই যে দেখেন, বারো প্লাস বারো -6l + 6l, -6l + 6l, 4l² 4l² এরা কিন্তু আসলে জিরোই হয়ে যায়। তো এখানে ডাইরেক্ট জিরো লেখে না, জিরো লেখলে আপনারাই বুঝতে না যে কেমনে আবার জিরো আসলো। ওই জন্য যে লিখছে বই লোগান, সেও কিন্তু ডিটেলসে লিখছে, যাতে করে আমরা বুঝতে পারি কিভাবে সুপার ইম্পোজটা করা হয়েছে। গেল, এই ম্যাট্রিক্সটা পাওয়ার পরে এখন আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই। বাউন্ডারি কন্ডিশন কি মনে আছে? বাউন্ডারি কন্ডিশন হচ্ছে সাপোর্ট কন্ডিশন। এক নাম্বার যে নোডে আপনি একটু আগে বলছেন যে d1y আর ধরছেন, আবার phi1 ধরছেন, এখন আসেন, ওখানে তো ফিক্স সাপোর্ট, d1y আর phi1 কি ওখানে হবে না? কোন স্যার ডিসপ্লেসমেন্ট জিরো, ওই জায়গায় কি ভার্টিক্যাল কোন ডিসপ্লেসমেন্ট হবে না? হবে না, যেহেতু ফিক্স সাপোর্ট, ওই জায়গায় যেহেতু ফিক্স সাপোর্ট তো রোটেশন কেও রেজিস্ট করে, তাহলে ওই জায়গায় কি phi1 হবে? হবে না, মানে d1y ও জিরো, phi1 ও কারণ রোটেশন নিতে পারে না, এখানে রোটেশন হয়ে যাবে, থ্রি তো হিংসাপোর্ট তো রোটেশন কে রেজিস্ট করতে পারে না, যেহেতু রেজিস্ট করতে পারে না রোটেশন একটা থাকবে, রোটেশনটা জিরো হবে না। সো d3y জিরো হয়ে যাবে, যেহেতু এটা একটা সাপোর্ট, কিন্তু phi3 জিরো হবে না। তাহলে কি কি জিরো পাইলাম? d1y জিরো, phi1 জিরো, d3y জিরো, এই যে phi1 জিরো, d1y জিরো, d3y জিরো। তাহলে এই তিনটা যদি জিরো হয়, এখন ওই তিনটার করেসপন্ডিং লাইন গুলা কোনগুলো? এই যে যারা যারা জিরো তাদের করেসপন্ডিং রো কলাম কেউই থাকবে না, যেহেতু জিরো হয়ে গেছে, ওটাকে যদি আমরা গুণ করি, জিরো দিয়ে গুণ করলে ওই কলামটা তো পুরো জিরো হয়ে যাবে। ওই কারণে এইভাবে করে জিনিসটাকে ছোট করা যায়,
তিনটা যেহেতু জিরো হয়েছে আমার এই সিক্স বাই সিক্সটা এখন ছোট হয়ে থ্রি বাই থ্রি হয়ে যাবে কি হবে সিক্স বাই সিক্সটা ছোট হয়ে থ্রি বাই থ্রি হবে তাহলে কোন তিনটাকে কাটতে হবে এটা চলে গেল থাকলো এই যে এতটুকু আছে এখন মাঝখানে ডি থ্রি ওয়াই তাহলে ডি থ্রি ওয়াই কোনটা এই যে পাঁচ নাম্বারটা এটাও কেটে দেন রো পাঁচ নাম্বার রো কাটেন পাঁচ নাম্বার কলাম কাটেন এই যে এখন বলেন তাহলে কে কে থাকলো স্যার প্রথম হচ্ছে কি ডিটা ওয়ান কাটছে এই দুইটা থাকলো হুম স্যার এটা থাকলো না বা 12 12 হ্যাঁ 12 12 টাই প্রথম কম্পোনেন্ট না তখন জি জি স্যার স্যার প্রথম কম্পোনেন্ট এই দেখেন 24 24 স্যার তারপর এই যে মাইনাস 6 এর প্লাস 6 এর 0 জিরো স্যার মানে আমি যদি একটু আরেকটু সহজ করে বলি সব একটু খেয়াল করেন এক নাম্বার দুই নাম্বার আর পাঁচ নাম্বার কাটা গেছে তাহলে কে কে থাকবে তিন চার ছয় থাকবে না জি স্যার তিন চার ছয় থাকবে তাহলে এখন আপনি হিসাব করেন এখান থেকে তো হিসাব করতে পারছেন তিন চার ছয় কারাগার আছে তিন নাম্বার রো কলামের প্রথম যে মানুষ হচ্ছে এটা বারো বারো চব্বিশ তারপরে চার নাম্বার কলামে তো থাকবে তাই না তো চারের হচ্ছে কাটাকাটি গেলে জিরো জিরো পাঁচ তো নাই তাহলে ছয় থাকবে সিক্স এর আবার আসেন তিন চার তো থাকবে চার থাকবে তাহলে এটাও থাকবে এটাও কি জিরো তারপরে এইট এল স্কোয়ার তারপরে এটা তো পাঁচ নাম্বার থাকবে না ছয় নাম্বার থাকবে টু এল স্কোয়ার আবার এই পাঁচ নাম্বার তো নাই ছয় নাম্বার থাকবে তাহলে সিক্স এল টু এল স্কোয়ার আর এ পাশে আমার ফোর্স গুলো বসাতে হবে ফোর্স ম্যাট্রিক্স এ ফোর্স গুলো কি কি যে দুই নাম্বার ফোর্স এফ টু ওয়াই বরাবর কত নিচের দিকে এই কারণে মাইনাস এক হাজার পাউন্ড শুরুতে কিন্তু আমরা দেখাইছি আমাদের মনে রাখতে হবে নাহলে আমাদের কিন্তু এইটা আমরা ব্যবহার করতে পারবো না কারণ এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরে এটা ডিরাইভ করা হয়েছে বুঝা গেছে কেন আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরতে হচ্ছে না হলে কিন্তু এখানকার প্লাস মাইনাস মিলবে না ম্যাট্রিক্স এর হ্যাঁ এই জন্য কিন্তু আমাকে এটা প্লাস এক হাজার তাহলে এবং থ্রি তে যে ফাই থ্রি ডি থ্রি মানে ফাই থ্রি তো আছে তাই না কিন্তু ফাই থ্রি তে তো কোনো মোমেন্ট নাই ফাই থ্রি তে আমরা কোনো মোমেন্ট দিছি ফাই থ্রি বরাবর এক্সটার্নাল কোনো মোমেন্ট আছে এই কারণে এই জায়গায় জিরো এখন আমাকে বলেন তো আমার যদি এক হাজার পাউন্ড ফিটটা না থাকতো তাহলে এখানে কি পরিবর্তন হইতো প্রশ্নে যদি এক হাজার পাউন্ড ফিটটা না থাকতো এই কলামে কি পরিবর্তন হইতো নিচের লুপটা থাকে নিচের এক হাজারটা থাকতো না কি স্যার মানে এরকম হইতো মাইনাস এক হাজার জিরো জিরো এমন হইতো না হ্যাঁ আপনি যদি মুখস্থ করেন আমি জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিলে আপনার মাথা ঘুরে যাবে আমি যদি এখন প্রশ্নে এখানে এক হাজার না দিই অঙ্কটাই করতে দিই আপনি যদি না বুঝেন আপনি তো বুঝবেন না তখন যে এখানে যে এক হাজার নাই জন্য জিরো হবে আবার ধরেন আমি এক হাজারটা এখানে না দিয়ে তিনের মধ্যে দিলাম আপনি যদি না বুঝেন আপনি তো তখন এইভাবে লিখে দিয়ে আসবেন তাহলে নিচে জিরোটা নিচে জিরোটা ভ্যালু বলবে তখন মাইনাস এক হাজার জিরো এক হাজার এখানে এক হাজার হবে আমি জাস্ট হ্যাঁ এইটাকে এখানে না দিয়ে এখানে দেই ক্লিয়ার জিনিসটা জি স্যার বুঝতেছেন তো জি স্যার ছোট ছোট প্রবলেম করাচ্ছি আমরা ওই ওই অত বড়র দিকে আর যাচ্ছি না ওই অত বড়র দিকে ওগুলাই ছিল ওই প্রথম দিকে যা অঙ্ক করাইছি ওগুলাই বড় বড়
আজকের ক্লাসে সব ছোট ছোট অঙ্ক দেখানো হয়েছে। এইখানে এটা বসানোর পরে আপনারা এই যে এটা কিন্তু ম্যানুয়ালি করা যাবে না ক্যালকুলেটর ছাড়া, এই কারণে আমরা অত দূর আর যাচ্ছি না, এতটুকু লিখতে পারলেই হচ্ছে অ্যানসার। এই প্রশ্নে কিন্তু এইটাই চাইছে আপনার। ধরেন আপনাকে যদি আমি একটা বিমের প্রবলেম দেই, এল গুলা যদি আমি দিয়েও দেই যে এটা 10 ফিট এটা 10 ফিট, তো আপনি অঙ্কটা এতটুকু করেই রেখে দিবেন, কারণ এখানে এতটুকুই চাওয়া হয়েছে। ডিটারমাইন দ্য গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স ফর দ্য বিম অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন। এই যে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে এই যে তাকে ছোট করে ফেললাম, এতটুকু পর্যন্ত প্রশ্নে চাওয়া হয়েছে, কারণ এর পরের টুকু করতে গেলে আপনার ক্যালকুলেটর লাগবে, কারণ ইনভার্স ম্যাট্রিক্স করতে হবে, এটাকে উপাশে নিয়ে যেতে হবে না জি স্যার, তখন এটা ইনভার্স করতে হবে। এটা ইনভার্স করলে ক্যালকুলেটরে করা যায়, ওটা আমি এখন শিখাচ্ছিও না, বা আপনারা চাইলে দেখে নিতে পারেন, ওটা আমরা যখন বি ফ্রেম করব তখন আমরা ওটা দেখব। এতটুকুই হচ্ছে মিটার সিলেবাস। স্যার আপনি যখন এল এর ভ্যালু দিয়ে দিবেন, তখন আমরা যেখানে 6 এল বা 8 এল স্কয়ার থাকবে ওইখানে আমরা এল এর ভ্যালু দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলতে হবে, রাইট স্যার? না করলে চলবে, তাহলে 6 গুণ এল এর ভ্যালু যদি আপনি 10 দেন তাহলে 6 গুণ, হ্যাঁ আপনি এল না দিলেও চলবে, আচ্ছা এল লাগেন না আর কি, বুঝছি। এখন ওই ক্যালকুলেশন পর্যন্ত যেতে হলে তো আসলে এলটা বসাইতে হবে, আপনি ওখানে না লিখলেও আর এখানে শুধু এল লিখে দিলে হবে, আমরা ক্যালকুলেশন দেখাবো না আর কি, আপনি এল এল এখানে লিখতেছেন, এখানে এসে এল এর ভ্যালুটা বসায় দেন, তাইলে তো এখানে ম্যাট্রিক্স আকারে চলে আসবে, বুঝছেন নাই? ওখানে এল বারবার গুণ করতে মানে আপনার যেটা সব সুবিধা হয়, আরেকটা লাইন এক্সট্রা হবে 24, এটা যদি 10 স্কয়ার হয় কি হবে, এখানে হবে 800, এখানে হবে 400, এটা এই লাইনে এসে করেন, এক লাইন একটা লাইন বাড়বে খালি, অঙ্ক সেম থাকবে, এখানে একটা লাইন বাড়বে। আমরা ওই কলাম এবং রোগুলো আমরা বাদ দিচ্ছি, যদি এখানে জিরো না হইতো একটা কলাম, ডি থ্রি ওয়াই সাপোজ জিরো হইলো না, তাহলে ডি থ্রি ওয়াই আমরা নিচে লাইনে নিয়ে আসতে হইতো, রাইট স্যার? ডি থ্রি ওয়াই টা জিরো কখন হইতো না, যদি ডি থ্রি ওয়াই ফ্রি হইতো, যেমন ক্যান্টিলিভার যদি হয়, এটা যদি আমি সাপোর্টটা তুলে দেই তখন একটা ক্যান্টিলিভার বিম, তখন কি থ্রি ওয়াই আর জিরো হবে না? জিরো হবে না, কারণ তো সেটা রেজিস্ট করতে পারবে না, তখন তো ডি থ্রি ওয়াই ও পা থাকবে, ফাই থ্রি ও থাকবে, তখন ওটা 4/4 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তখন 4/4 হবে না, মানে ছোট করার পরেও যেটা 3/3 না হয়ে 4/4 হয়ে যাবে, 4/4 হবে, রাইট? এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা দরকার আর কি আপনাদের, এই জন্য নিজেরা যখন প্র্যাকটিস করবেন আপনি নিজে নিজেই চিন্তা করেন যে এইখানে এটা না হয় ওইটা হইলে কি হবে, এটা যখন বুঝতে পারবেন তখন দেখবেন ভালো লাগবে, আপনি বুঝতে পারবেন যে আপনি কিছু একটা শিখছেন, হ্যাঁ যে মজা লাগবে তখন, স্যার তখন মজা লাগবে। ঠিক আছে আজকে ক্লাস তাহলে এখানে শেষ করতেছি স্যার, আজকে ক্লাসটা খুব মজা পেলাম স্যার, থ্যাংক ইউ স্যার, সুন্দর করে বুঝাইছেন, সেই জন্য অনেক কঠিন জিনিস স্যার আপনি খুব স্মুথলি বুঝাইছেন, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনারা বুঝতে পারলে পরীক্ষা ভালো করলেই সাফল্য, না হলে সাফল্য নাই, দেখা যাক পরীক্ষায় কি করেন, ভালো মতো করার চেষ্টা করেন।